মোবাইল বিদ্যুৎ রে করছি, মোবাইল বিদ্যুতের কাছে না গিয়া কই গেল? বিদ্যুৎ ভাই তো গোসল করতে গেছে, মোবাইলটা ঘরে থুইয়া গেছে। এই সংসার তোমার হাতে খুবই ভালো চলবো, আমরা তোমারে চাই, তুমি এই সংসার চালাইবা, তুমি এই মহিলারে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যেতে বলো। এই যাও, গেট আউট। টিঙ্কুর লগে যখন তুমি মোবাইলে কথা কইতেছিলা, তখন তো আমি জানলার বাইরে। আমারে না জানায় আমার সরম শত্রুর লগে মোবাইলে যোগাযোগ রাখতে পারে, সে যে কোনোদিন আমার ক্ষতি করবে না তার গ্যারান্টি কি? ছোটবেলা থেকেই তারে আমি অনেক পছন্দ করি, কিন্তু কোনোদিনও বুঝাইতে পারিনি। কেডা কই থাকি, নাম কি তার? তোমার বোঝান লাগবে না, তুমি কও আমি গিয়া তারে বোঝানো। আমি, তুমি কি কথা কওয়ার একটা সুযোগ আমারে দিবা না? তোর আমি কি কইছি? কইছি না আমি বাড়িতে না থাকলে বাড়ির তিরিশ সীমানায় পা রাখবি না? কাইলে ছিলি কে? কাল তো আমি বাড়িতে ছিলাম না। কালকে তো মাতালা ছিলাম। মাতালের কি কিছু মনে থাকে কও? তুমি মাতালা ছিলি? হ্যাঁ মাতালা ছিলাম। কুসুম থাকে? আরে কুসুম, আমি মাতালা ছিলাম না, আমি পুরো মাতালা ছিলাম না, হেটে আমি হাঁটছি না। আমার কাছে কি জন্য আইছস কো ভাই? দাও ভাই, আমার মাইরা কি করছে ভাই? ফাটা পালাইছে। আমি আর তুমি একই মায়ের পেটের ভাই না? আমার লেগে কি একটু খারাপ লাগে না তোমার? আমার বউ আমারে রাইখা অন্য বেটার লোকে পীড়িত করে, এটা আমি সহ্য করতে পারি? আমি এর প্রতিবাদ করছি ঠিক ওর ভাই, ওর ভাই আই আমার এভাবে মারছে, আমার ইজ্জত গেছে না? আমার ইজ্জত মানে কি? আমার তোমার ইজ্জত না, তুমি এলে কিছু করবা না? তোর কথা শোনার আমার সময় নাই, দুই ঘন্টা পরে দোকান আহিস, তোর সব কথা আমি শুনো। এখন যা যা, খারাই রইলি কা যা। ওরা মনে করছে আমার কেউ নাই আর আমার ভাই আছে না? কি মনে করছে আমার মারবা? কাল তো তোর বড় রেশমি ফেলেছে তোর সেবা যত্ন করার লিগে। শুনেন, ভুলেও রেশমি টেশমি রে এই বাড়িতে আইনেন না, আপনার মায়ার কলম সব বোঝে। ওই রেশমি তো আমার বই না, আমার দেহনের কত কে আছে আপনার লাগে দেখা করতে আইবো, এই কথা আপনার মায়া বুঝে ফেলেছে। কেমনে বুঝলো? আমি কৌশল করে গেছি ঘরে মোবাইল থিয়া, আমার মায়ের মোবাইল করছে, আজকে আপনার মাইয়া আইয়া ঠাস করে মোবাইলটা ধরে ফেলেছে। এরপর আমার মায়ের লগে কথা কয়া আমার মামা তো বোন, খালা তো বোন, হুবাই তো বোন, হগলডি নাম জানা লিছে। আমারে কয় আপনার মামা তো বোন দুইটা, এক আসমানি আর আলেয়া। আমারে কয় আপনার তো কোনো খালা তো বোন নেই, আমার কাকা তো বোন আছে একটা, নাম হয়েছে বিজলি। আপনার ফুপুই নাই, ফুপো তো বোনাই বলতে। তাহলে রেশমি আপনার কেমন বোন? আমি তো পুরো তাজ্জব বোনে গেলাম। আমি কইলাম এলাকার বোন, আমারে হাইসে হাইসে আপনার মায়া কী কয় জানেন? কি কয়? বুঝি বুঝি সবই বুঝি, দাও শান দিয়া রাখছি, আইলেই ধাম। কি অহন আপনি বুঝে দেখেন কি করবেন? অহন কত দেখি কি করি। ওই সেম রেডি দায়িত্ব করে দিছি, এতক্ষণ তো বোধহয় রং আও দিয়ে দিছে, আমার মনে হয় দেখির বেশি রাস্তায় উপরছে। আপনি এটি সারান দেন তো, আমার বাবার যদি এমন স্বভাব হইতো পিডিয়ায় মেরা লেতাম। ওই তরে কিন্তু কথাবার্তা ঠিক করে কইতে কইছি, আমার দোকানে বইয়া যদি কাস্টমারের সাথে উল্টাপাল্টা কথাবার্তা কস, তাহলে কিন্তু তোর চাকরি আমি সাথে সাথে নট করে দিব। আপনারা দুই ভাই, একজন মাতালার জোয়ারি আর আপনি তো মায়ামিন ছেলেকে পাগল, আপনার চরিত্র এত খারাপ কেন? এর লেগে মুরব্বীরা কয় বান্দরে লাই দিতে নাই, তোরে আমি আদর করে থাকতে দিছি, খাইতে দিছি, এর লেগে মাথায় উঠে গেছে। আচ্ছা আজকে আমি আপনাকে বাড়ির থেকে যাইতে গাও পারি, আপনাকে বাড়ির থাকানো থেকে জেল খেলায় থাকানো অনেক ভালো। যাই বেগা, চাকরি করা লাগবো না? চাকরি অত ঠেকা নাই, মা গোসা কইরা বাপের বাড়ি গেছিল গা,
তাই চাকরি লইছিলাম। মা কাল বাড়িতে আয়া পড়ছে। ও, এই কারণে চোখ পুলটি মারতাছ? আমি তো পরের পোলা, চোখ উল্টাইতেই পারি। কিন্তু আপনার নিজের মেয়া কুসুম যেদিন আপনার চোখ উল্টাইব, এই দিন আপনি কি করবেন? যা বেটা, আমার মেয়া কোনোদিন আমার সাথে চোখ উল্টিয়ে কথা কইব না। আমার মেয়ের ওই সাহসই নাই। আবার কারে মোবাইল করতেছেন? বিজলি রে, বিজলির পরীক্ষা না, একটু খবর নেওয়া লাগতো না? সত্য কথা কমু কও। আমার কেন জানি মনে হইতেছে আপনার কাকা তো বোন বিজলি রে আমি হিংসা করতেছি। কেন জানি না। হ্যালো কাকিমা, আমি বিদ্যুৎ। বিজলি কি পরীক্ষা দিতে গেছে? না, অহনো যায় নাই, যাইব। বিজলি একটু দিবা কাকিমা। অহন কেমনে দিব, দরজা লাগায় কাপড় পড়তেছে। ও, তোমার কি মন খারাপ কাকিমা? না, মন খারাপ না, মন খারাপ হইব কেন? আচ্ছা ঠিক আছে, রাখলাম কাকিমা। রাখ। বিদ্যুৎ ভাই আমার লগে কথা কইবার ছিল, দিলা না কেন মা? এমনি দিলাম না, অহন পরীক্ষা দিবার যাবি, অহন কথা কওয়ানোর দরকার আছে কোনো? আছে না, জীবনে পড়লাম মেট্রিক পরীক্ষা দিবার যাইতাছি, বিদ্যুৎ ভাই লগে কথা কয়ে যাবো না। দাও মোবাইল দাও। হ্যালো বিদ্যুৎ ভাই, আমি পরীক্ষা দিবার যাইতাছি, তুমি আইলা না? আমি অক্ষুনি আয়া পড়তেছি, অক্ষুনি। পরীক্ষা দিবার যা, পরীক্ষা হলে ঢুকনে আগে আমার দেখবি। সত্যি বিদ্যুৎ ভাই? হ্যাঁ সত্য। বিজলির পরীক্ষা না, আমি না গেলে তো বিজলি পরীক্ষা হলে ঢুকবো না। বিজলি লাগে আপনার এত দরদ? ও মা, এটা কি কো, দরদ থাকবো না, বিজলি আমার কলিজার টুকরা না। বিদ্যুৎ ভাই, আমার লগে দেখা না করে যাইতেছস গা? বিদ্যুৎ ভাই তুমি আইছো? হইছে অঞ্চল। দে, মোবাইল আনছস?
কত নিছে দেখে বুঝছ না? কম দামি সেট, দাম বেশি না। আরে বুঝছি তো কম দামি সেট, দাম করতে সমস্যা কি? তোর দাম দিয়ে কাম কি? কথা কনের কাম কথা ক। আবার জাজগাকে আজকে আমার মেলা কাম ছিল, মেলা কাম। এই ছোটবেলার থেকে শুনতেছি তোর মেলা কাম মেলা কাম। তোর এক নম্বর সমস্যা কি জানোস? আমার তো সমস্যা জানানোর সময় নেই, কইলাম তোমার মেলা কাম আমি যাই। রাখ তোর কাম, জীবনে তো মেলা কাম করছস, ঠিক কাম কয়টা করছস? কোন কামটা ঠিক করে নেই ক। জরির একটা ভুয়া পোলার লোকে বিয়া দিস, কেনাও নে কই? ও বাপ আস মনে হয় অনক কথা কি মিশা কইছি? না ঠিকই কইছস, আমি নিজেই জরির জীবনটারে শেষ করে দিছি। খালি তুই জরির জীবনটা শেষ করস নাই, নিজে নিজের জীবনটাও শেষ করছস। অন্ত কইলে খারাপ লাগবে শুনতে, পছন্দ বইলা কথা। বিয়া করার লিগার মায়া খুঁজে পেলি না তুই? তুই আর কি করবি, এমন একটা মেয়ে বিয়ে করছস, তোরে হাটে নিয়ে এই এত ইয়াত করে দশজনের কাছে বেজর কর। আচ্ছা আমার লিগে মোবাইল আনানোর দরকার আছিল কি? কি কস দরকার না, ছোট ভাবি তোরে এই যখন তখন ফোন করে, আমি যখন বাড়িতে থাকি না তখন তোরে কত কোনে লিগে কেমনে মোবাইল দিব? এত বুঝস আমার ঠিকা মোবাইলটা যে জরুরি বেশি দরকার এটা বুঝস না? তুই যখন বাড়িতে থাকত না তখন কিং কুয়ার তোর বউ মিলে জরুরি কোন সময় কোন বিপদে ফেলাই দেয় তার ঠিক আছে? বিপদের সময় তো জরুরি তোর বিশ্রয় পাইব না। না এই কথাটা তুই ঠিক কইছস, তুই আইজি জরুরি মোবাইল কিনা দিবি, যদি মোবাইল কিনা না দেস আমার মোবাইল আমি জরুরি দিয়ে দেবো। না 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 তোর মোবাইল দেওয়ানোর দরকার নাই, আমি আমি আইজি জরুরি মোবাইল কিনে দেবো। তুই এক কাজ কর, তুই তাড়াতাড়ি তোর নাম্বারটা চালু করে বাড়িতে কল দে, তা আমি যাই তাহলে। হ্যাঁ আমার মেলা কাম বুঝছস, যা। আল্লাহ আমার এমন রূপ দিছে, গ্রামের মাইয়ারা সব পাগল হয়ে যেত খালি জানলার কাছে একা। গ্রামের আর কোন মাইয়া পাগল হচ্ছে আপনার লেখা? পাগল তো হয়েছি আমি একলা। ও মা এটা কি কর তুমি, খালি জানলার কাছে খারাপ থাকলে চলবো? মুখটা কইতে হইব না। আপনি আমার মোবাইলের ব্যবস্থা করতেছেন, আর তো কোনো অসুবিধা হইব না। আমার মনটা যখন অস্থির হইব তখন মোবাইল করে ঘরে দেওয়ার কথা কম আপনার লাগে। আমার দিকে অস্থির লাগেনি তোমার। আপনার লাগে না? তারা লেখার এক কথা দিল সামনে আমার যায় না, আমার শরম লাগে। আমি আয়া তোমার শরম ভাঙে দিই না। আপনি রাউন্ড লাগবো না, একলা একলা আপনি হাত বার পারবেন না। ঠিকই পারো। আসতে সেলিম ভাই আসতে, আপনি অসুস্থ না? কারণ না থেকে হাত বার গেলে দোষটা খেয়ে পড়বেন। না ভাবি অসুবিধা নেই, জরিরে জরির কয়দিন হাঁটুন, নিজে নিজে চেষ্টা করুন, লাগবো না। কোনো দরকার নাই, আমি আপনাদের। না 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 আপনি কেন কষ্ট করবেন, শুধু শুধু আমি একটু চেষ্টা করে দেখি। আমি আপনারে ধরলে জরি গোসা করব না, জরি অত খারাপ মাইয়া না। তবা তবা এনি কি কোন ভাবি আপনি, জরির গোসা করার কথা আইতাছে কেন? হেনে এমনিই কইলাম রে ভাই, এমনিই কইলাম। ঘর থেকে বাইর হইছেন কেন? ঘরে বয়ে থাকতে কতক্ষণ ভাল লাগে, ফাপড় লাগতেছিল। জরি রে তো আশেপাশে দেখতেছি না, জরি ধরলে আপনার ভাল লাগতো, বুঝতাছি। দূর ভাবি আপনি হুদাই বিতলামি করতেছেন এখন আমার লগে,
আমার আপনি ধরলেও যা জরি ধরলেও তো তাই। আচ্ছা ঠিক আছে চলেন, আমি আপনার নিয়ে যাইতেছি, আসেন। হইছে ভাবি হইছে, আর লাগবো না, আমি গাছটা দূরে খাড়াইতে পারুন। জরিরে ধইরা খাড়াইতে পারলে বেশি ভালো লাগতো আপনার। কি আর করবেন কোন, জরি তো আর নাই, গাছ ধইরাই খাড়াই থাকেন। ভাবি আপনার আল্লাহর দোহাই লাগে, অন্তত এই বিষয়টা লই আপনি আমার লাগে বিতলামি করেন না। কেন, আমার ননদিকে দেখতে খারাপ নাকি মনে ধরে নাই তারে? আমি কি কইছি জরি দেখতে খারাপ? মনে ধরছে কি না এইডা কোন? বাদ দেন তো ভাবি, মিজানের বোন তো আমারও বোন, আমি তো জরির ওইভাবে কোনো চিন্তাই করিনি। বুঝি রে ভাই বুঝি, ক্যাডাকারি নিয়ে কি চিন্তা করে, সবই বুঝি। ভাবি ভুল বুঝতেছেন, ভাবি আপনি আমার ভুল বুঝতেছেন। কারে খুঁজেন? তুমি জানো না আমি কারে খুঁজি? আমি কেমনে জানুম আপনি কারে খুঁজেন? আমার কি জানুনের কথা? ভাবি আপনারে কেন ধরে ধরে আনলো, ভাবি কেন ধরে ধরে আনবো আপনারে, ভাবির লোকে আপনার কি? আমারে কিছু কন লাগবো না আপনার, যা কর তা তো ভাবিরে কইছেন। কি কইছি আমি ভাবিরে? আপনারে ভাবি ধরলেও যা, আমি ধরলেও যা, আমি আর ভাবি তো একই। আমি কি আপনার ছোট বোন লাগি? কি কমু ভাবি রে, যা সত্য তাই কইবেন। ঠিক আছে ভাবি, আরেকবার গেলে সত্য কথাই কয়ে দেব। তুমি আমারে কয়ে দাও আমি তোমার কি লাগে। ওমা আমি কমু কেন, আপনি জানেন না আমি আপনার কি লাগি? জানি তো। কি লাগি? তুমি আমার কি কোন মনের মানুষ লাগে। তাহলে তুমি আমার কি লাগো কম? আমি আপনার ছোট বোন লাগে, ছোট বোন। ক্যাডের মোবাইল করছে মনে হয়, ছোট ভাবি নাম্বারটা ওরকমই লাগতেছে। তো ধরেন না কেন, ধরেন। হ্যালো, মোবাইল নিছো কইলা না যে? কেডা কইলো মোবাইল নিছি, তুমি জানলা কেমনে? মোবাইলটা হওয়ায় মাত্র হাতে পাইছি। না মিজানের মোবাইলে মোবাইল করছিলাম, মিজান কইলো তোমার আগের নাম্বারে ঠিক হয়ে গেছে, মোবাইল করে দেখি সত্যি বাজে। অন কও, বড় ভাবি আহনের পরে বাড়ির অবস্থা কি? তোমার তো আবার কামকাজ বাইরে গেল গা। আমি আর পারতেছি না সেলিন, রাইতে আমি এক ফুটও ঘুমাইতে পারি না, আমি এখন কি করব? আমার কয়ে দাও তো ভাই। কি হয়েছে ছোট ভাবি, এমনি কথা কইতেছো কে? রাইতে ঘুমাইতে পারো না মানে বুঝলাম না, অসুখ বিসুখ বাঁধাইছো নাকি আবার? শরীরের মধ্যে কোনো রোগ বাসা বাঁধে না, আমি শরমে মরিয়া যেতেছি, আমার এই অসুখের কথা আমি কাউকে কইতে পারতেছি না। এটা তুমি কি শুনাইলা ছোট ভাবি, এটা তো ভালো লাগলো না। শরমের অসুখ তো খুব একটা ভালো রোগ না,
আমার ভাই বিদেশে, এর মধ্যে তুমি আবার কাউরে মন টন দিয়া ফালাইলা না তো। একটা চটকনেতে দাঁত ফালাই দিব, কারে কি কন লাগে তাও শিখো নাই, রাখলাম আমি। হ্যালো ছোট ভাবি, আমার কথা তো শেষ হয় নাই। হ্যালো দেখছো দিছে লাইনটা গাইডটা। আপনার ছোট ভাবি আপনার মেলা পছন্দ করে। পছন্দ করব না, আমার ভাই তো সারা জীবন কাটাই দিল বিদেশে, ছোট ভাবি সুখ কো দুঃখ কো সব কিছুতে সেই ছোটবেলার থেকে আমি। মা গোমা হক গলতেই দেখি আপনার লিকা পাগল, আমার ভাবিও আপনার ধরবার চায়, আপনার ভাবিও আপনার লিগা ব্যাদিস। আমি হুদাই আপনার লয়া স্বপ্ন দেখতেছি। জরি তুমিও, তুমিও ছোট ভাবির নিয়ে উল্টা বুঝলা। এই যে একটা কথা কয়ে সারলাম না, অমনি চোখ মুখ আন্দার হয়ে গেল। আপনার ছোট ভাবির লয়ে আমি কোন সময় উল্টা বুঝলাম, আপনিই না কইলেন আপনার ছোট ভাবির সুখ দুঃখ আপনারই বোঝা লাগে। আপনি যে মানুষের সুখ দুঃখ বুঝবেন সেই মানুষ আপনার লিগা পাগল হইব না, পাগল হওয়া কি দুষেনি। এখন কথা কন্যা কেন বোবা হয়ে গেলেন কেন? তোমার লজিকের কথা দিয়ে পারুম তো এখন কি এনেই খাড়ায় থাকবেন না ঘরে যাইবেন? ঘরে যাব। ভাবিরে ডাইকা দিই তাহলে। ভাবিরে কেন? ভাবি আপনার আনছে লইয়া যাইব না। আমার কারো দৈরা নিয়ন লাগবো না, আমি একলাই যাইতে পারো। ভালো হইতেছে না কয়ে দিলাম, একলা একলা এক পাও আগাইবেন না। তাহলে ঠিক আছে, ভাবিরে ডাকো আমার দূরে নিয়ে যেতে কও। মা গো দেখ শুনি, ও হুনার আমারে ভালো লাগে না, ভাবিরে ধরা ঘরে যাইবার চাই। আমি কি করু, তুমি তো আমার ধরবার চাও না, আমি তো একলা একলা খারাপ থাকার পারতাছি না। হেনে তো এই কথাটা আমার আগে কইবেন না, আপনার কষ্ট হইতেছে এটা কইলে তুমি চলো। একটা সত্য কথা কমু, আপনি কি মাঝে মধ্যে মিথ্যা কথা বলেন? মাঝে মধ্যে তো একটা দুইটা কই, তখন যেটা কমু এটা সত্য। কোন হাত ছেড়ে দিব না তো? না ভালো হয়ে গেলেও ছাড়ব না। ওমা ভালো হয়ে গেলে কেমনে ধরুন, মানছে কি করবো, আর আমারও সরম লাগবো ধরতে। ঠিক আছে তাইলে সত্য কথাটা কন দেব না। আহ সত্য কথাটা না হই না তো আমি যাবো না এহেনতে। এই যে আমি ল্যাংড়ার মতো হাঁটতেছি, আর হাঁটতে যায় উহ আর শব্দ করতেছি, দেখে মনে হইতেছে না আমার হাঁটতে অনেক কষ্ট হইতেছে? হ্যাঁ আসলে আমার কইলাম কোনো কষ্ট হইতেছে না, আমি খালি তোমার হাত ধরে হাঁটানোর লিগে ঢং করতেছি, আমার পায়ের মধ্যে কোনো ব্যথা বেদনা কিচ্ছু নাই। দেহি হাইটা দেখান তো দেহি আমার ছেড়া। বিশেষ হয় না, এই যে হাঁটি দেখো আছে আছে কোনো ব্যথা বেদনা? এখন একলা একলা হাইটা বাড়িতে আসে কেলো, আমার একলা ফলাই ছুঁয়ে যাইতেছো কাকে? ছোট্টা কোন খালি আমার লগে বিকলাম খারাও, তুমি খারাও আমি তোরে দৌড়াই ধরুম। কতবার কইলাম তোমার যদি কষ্ট হয় তুমি ভাবিরে ডাকে দাও, ভাবি আমার ধরে বাড়িতে লয়ে যাইব, আপনার তো ডাক লই না নিজেও ধরল না, মাঝখান থেকে আমার হাফ উঠে গেছে। মা গো মা মায়ের খাওয়ানোর সময় আমার এত কষ্ট লাগে নাই। বোঝেন নাই আপনি, বোঝেন নাই আমার এখানে ডাইকা দেয় নাই, বোঝেন নাই আপনি? না তো ভাবি বুঝি নাই তো, বুঝুন কেমনে
এত কিছু বোঝনের বুদ্ধি আসেনি আমার। জরি কেন আজকে আমার ধরল না কোন তো? আপনি জরির কিনা সম্পদ না, ওর সম্পদে হাত দিছি, ওর তো পুইরা গেছে। এই যে ভাবিকো আরেক কথা, আর কয়দিন আঙ্গরে ধরে ধরে হাঁটবো, হের লেগেই দেখলাম হাঁটবার পরে নিকাউরে না ধরে। আমার ভুল হয়ে গেছে ভাই, তোমার সেলিম ভাইরে ধরনের, তুমি থাকলে হারামও ধরতাম না। আমার উপর গোসা কইরা সেলিম ভাইরে কষ্ট দেওয়া তোমার ঠিক হয় নাই। ভাবি আমি তোমার উপর গোসা কইরা সেলিম ভাইরে কষ্ট দেইনি। চলেন ভিতরে দিয়ে আসি। ভাবি আমার তো এখন জরিরে ধরে ঘরে যেতে ইচ্ছা করতেছে না, আপনি যদি একটু কষ্ট করে আমার ধরে ঘরে নিয়ে যাইতেন। আমি আপনার লইয়া যাবো ঘরে। তথাই আপনার বেলা কষ্ট হয়ে যাইব, যাই শেষবারের মতো জরিরে ধরে ঘরে যাই। চলো জরি চলো ঘরে নিয়ে চলো। আমারে ধরে ঘরে ঢুকবার মন চায় না, ভাবিরে ধরে ঘরে ঢুকবার মন চায়। অহন কই গিয়া ভাবিরে সব খুললা? বললা কি কইবা তুমি ভাবিরে? আইস না আপনার কলজা ধরে ফেলাইছি আমি, আপনার না হাফ উঠতে গেছে আইসকা। তুমি আমারে ধরে আনবা কইয়া আমার ছুঁয়া বললা কে? আপনি একটা শয়তান। কি শয়তানি করছি আমি তোমার লগে? মেলা শয়তানি করছেন আপনি, মনে হয় জানেন না কি শয়তানি করছেন। ভাবি দেখছে না আমি আপনার লিয়ে ঘরে ঢুকছি, আমি এতক্ষণ কি করতেছি ভাবি চিন্তা করতেছে না? করুক গা চিন্তা, তুমি যাইবা না। কইলে একখান কথা চাইবে মন না চাইলেও সারণ লাগবে, আপনি আমার হাত ধরবেন কেন? তোমার হাত না ধরলে আমি আর কার হাত ধরব? তুমি ছাড়া আর কেউ আসেনি আমার। আমি কেমনে কমু আসে না নাই, আপনি কই কই ঘুরেন আমি তো জানি না, কেডা কোন হানে পথসায় বয়ে রয়েছে আমার তো জানা নেই। আমার লিগা কেউ পথসায় রয় নাই, আমার অন তুমি ছাড়া আর কেউ নাই। হইছে বহুত ঢঙের কথা হইছে, এবার দয়া করে ছাড়েন আমার। এমন করো কে, কি হয় হাত ধরে থাকলে? তোমার এই হাতই তো আমার মরণ থেকে সারাই তুলছে। আপনি বুঝেন না কেন, ভাবিরে চিনেন না আপনি, এমনও তো হইতে পারে, ভাবি জানালায় কান পাইতে রয়েছে। কই কেউ তো নাই জানলা গেছে? না থাকুক, আমার এতক্ষণ থাকনটা ঠিক হইতেছে না আপনার ঘরে, আমি যাই। যাইও না, থাকুন আর একটু। এই সব আমি কি শুনলাম, হাই 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 হাই, লাজ সরম নাই। সোয়ামী থাকুনের পরও আর এক বেডার লাগে ধুমাইয়া পিট করে যেতেছে। তুমি শেষ, জরির আর পাইতেছ না তুমি। কোন কি সেলিমের লগে ফুইটা গেছে নাকি? সেলিমের লগে ফুইটা যাওয়ান লাগবো না, যেই পিড়ে দেখলাম সেলিম জরির বিয়া কইরাই লইয়া যাইব। এত সোজা না, এত সোজা ভাইবেন না দুনিয়াটারে। ভাবি শোনেন, আমি বাংলা খাই, এজন্য মাঝে মধ্যে একটু তারতর বেশি ছিঁড়া যায়। তার মানে কর আমি ছেড়ে দিব? আপনি কোনো চিন্তা করেন না, আপনার ননদিরে কিন্তু আমি এত সহজে ছেড়ে দিতেছি না। ভাবি কি করবা তুমি, তুমি কিছুই করতে পারবা না। সেই কোন সুমে ঢুকছে ঘরে, অহন বাইর হয় নাম নাই। ঘরের পিছ দিয়া জানলার কাছে যাইয়া দেখি আপনি কিছু দেখেন নাই। ভাবি
সেলিমের জানালা দিয়ে আপনি কিছু দেন নাই, জানালাতে হার দেখবেন আপনি কালকা, কালকেই সবকিছু ফয়সালা হয়ে যাবো। গা কি হইব কালকা, তুমি তো খালি মুখে ফটফট করো, কাজের বেলায় ঘন্টা। ভাবি আপনি কেন লিগে বারবার ভুলে যেতেছেন ভাবি, জরির কিন্তু বৈধ স্বামী এখনো আমি, সেলিমে না। জরি তালাকের আবেদন করছে, তালাক হয়েও যাইব কিন্তু এখনো কিন্তু হয় নাই। তালাক হওয়ার আগেই আমি ফাইনাল খেলাটা খেলে দেব ভাবি। কিছুই করতে পারবা না তুমি। আচ্ছা ভাবি, আচ্ছা আপনি কোন তো দিয়ে জানলার ফাঁক দিয়ে আপনি কি দেখছেন? সেলিম জরির হাত ধইরা বইয়া রইছে। সেলিম জরির হাত ধরছে? জরি তো সেলিমের হাত ধরে নাই, ধরছে কোন? আমার বউ এত বেহায়ান আছে, সেলিমের হাত ধরবো? আর এক বেটা তোমার বউয়ের হাত ধইরা বইয়া থাকে, তোমার খারাপ লাগে না? না না না, খারাপ লাগবো কে? আমি ওনার, আমি তো চাই অন্য কোনো বেটা আইয়া আমার বউয়ের হাত ধরে বইয়া থাকুক, কোনো অসুবিধা নাই তো। বাবারে আমার কত হইলো হাত ধরবি ধর, ওরে তুই মাগনা ধরবি কে রে, তুই টাকাটা ধর, আমি টাকা পয়সা খরচ করে বিয়া করি না রে। ওই খবিস তুই মোবাইল রাখ, তোর লাগে হুদাই আমি কথা কইতাছি। ভাবি ভাবি, সেইতেন না সেইতেন না ভাবি, কালকে কিন্তু একটা বড় দান মারমু। আমি ওই সব দান টান বুঝি না, তুমি জরিরে আমার বাড়ির থেকে লইয়া যাইবা। তোয়া করেন ভাবি, তোয়া করেন, এমন সাল সালছি, আর সালটা যদি ঠিক মতো খাপে খাপ মন্টুর বাপ লাইগা যায় তাহলে জরি না চাইলো ওরে আমার লগে আইতে হইব। আপনাকে গ্রামের ময় মুরব্বিরে ওইভাবেই তো ফিটিং দিছি। আমাগো গ্রামের ময় মুরব্বিরে ফিটিং দিয়া তোমার লাভ কি? তারা কি জরিরে তোমার হাতে তুইলা দিব? আরে দ্বিতীয় তো পারে, টিঙ্কুর ফাইনাল খেলা আপনি দেন নাই কোনোদিন, ফাইনাল খেলা আমি বহুত ভালো খেলি। আজকে রাখি। রাখো। মা গো মা, অহনো বাইর হয় নাই, এই বাড়ি ডারে তো বৃন্দাবন বানায় ফেলাইলো ই মাইয়া। ঢুকুম, আটকা ঢুকে গেলে কি হলো? তোর সরম পেয়ে লাভ নাই, ধরলে তো হাতে নাতেই ধরা উচিত। আজ ওই মাইয়ারে আমি হাতে নাতেই ধরো। কথা কও নাকে, মোবাইল করে চুপ করে রইল কি? ভাবি কিছু কইবেন না এমনি? ও হ্যালো ছোট ভাবি, না ওই মিজানের বললো ওই কথা কইতেছিলাম। ঠিক আছে আমি যাই। কিছু কইবেন না? কি কমু, একটা টুকরি খুঁজে রাখছিলাম। ও আপনার কথা আপনি কন। ঠিক আছে। হ্যালো ছোট ভাবি, মিজানের বউ যায় না এখনো? গেছে গা, টুকরি খুঁজবার আইছিল। ভালোই আছো না? তুমি ওই সময় মোবাইল রেখে দিলা কে? আমার মাথা ঠিক নাই সেলিম, আমার মাথা পুরাই খারাপ হয়ে গেছে। আচ্ছা কি হইছে, খুইলা না করলে তো কিছুই বুঝবার পারতাছি না। কেমনে যে কই কথাটা, কথাটা কইতে আমার বুকটা কাঁই পড়তাছে, কিন্তু তোমার না খুয়ে তো উপায় নাই সেলিম। কইতাছো নাকে, খালি কথা কাছে ভাল লাগতেছে না কইলাম। তোমার ভাতিজির যে ম্যাট্রিক পরীক্ষা শুরু হয়েছে আজ, এই খবর আছে তোমার? আয় হায় দেখো, আমার তো মনেই নাই, গেছে পরীক্ষা দিবার? হ গেছে, শেষ পর্যন্ত ব্যক্তি পরীক্ষা দেয়নি আল্লাহই জানে। পরীক্ষা দিব নাকে, এটা কি মন কথা কও, পাস ফেল পরের কথা, পরীক্ষা তো দিব। পয়লা পরীক্ষায় তো দিবার চাই নাই, বিগড়ে গেছিল মাইয়া, কত বুঝাইয়া তারপর পড়াইছি। ও এর লিগে নেই তোমার মেজাজ খারাপ? হায় রে ছোট ভাবি, তোমার লইয়া পারলাম না, ঠাডায় চটকনা দিবা, দুই গালে দুইটা ঠাডায় চটকনা খেলে এমনি সব ঠিক হয়ে যাবো। খালি ও একা না, একটা চটকনা খাইলে ওর বাপ চাচা ব্যক্তি পরীক্ষা দিবার যাইব, মানুষ হলো গিয়া শক্তের ভক্ত নরমের জম, এই কথাটাই তোমার আজ পর্যন্ত বুঝাইতে পারলাম না ছোট ভাবি। সেলিম তুমি বুঝো নাই কিছু, হুদাই গায়ের জোরে কথা কইতেছ। আচ্ছা কি বুঝি নাই, বুঝাই কো, বুঝাই না কইলে আমি কেমনে বুঝু? অত কথা কইতে পারুম না, তুমি মামলা বলে স্কেলের মধ্যে উঠে যাইব, মামলা উঠে গেলে তুমি আর বিদ্যুৎ আয় পড়ব না বাড়ি। তা পড়ুম না, মানুষের বাড়িতে কয়দিন থাকুম? তুমি যে এমনি পারো
বিজলির পরীক্ষার এই কয়টা দিন তুমি বিদ্যুতের বাড়ির বাইরে থাকার ব্যবস্থা করো। আমি তোমার কথা বুঝলাম না ছোট বাবি, বিজলির পরীক্ষার লগে বিদ্যুতের বাড়ির বাইরে থাকার সম্পর্ক কি? আমি ওহন তোমারে বুঝাই কইতে পারুম না। তুমি বিদ্যুতের বাড়ির বাইরে থাকার ব্যবস্থা করবার পারবা কি পারবা না তাই কও। কে বাড়ির বাইরে থাকার ব্যবস্থা করুম? কে কি করছে বিদ্যুতে? কিছু করে নাই, কারো কিছু করা লাগবো না আমার লিগা। আমি আমার মায়ের রেলওয়ে জামুকা বাপের বাড়ি, তোমরা তোমার বাড়িতে শান্তি মতো থাইকো। আমি কেন রাগ করুন? এমনি কথা বলে কইলাম যাবো গা। জামগা গেছিলেন গাইতো, ফিরে আইলেন কেন? কেউ আইতে কইছে? আমি আইতে কইছি। ঠিক আছে ঠিক আছে, আর লেকচার দল লাগবে না, যাইতেছি গা। বাবারে আবার কই না, আমি আপনারে বাইর করে দিছি। আমি কিন্তু আপনারে আইতো কই নাই, যাইতো কই নাই। বিপদে পড়ে তোমাকে বাড়ি আইছিলাম দেখা, যা মনে চায় কয়ে গেল, আর আমারও সব মুখ বুঝা সহ্য করা লাগলো। কি আর করুম, পটর পটর করেন কেন? থাকবার দিছি, রাইন্দা খাওয়াইতেছি, আর কত আপনার পটর পটানো হুনন লাগবো আমার? তুমি কইলাম অপমান করতাছো আমারে। আমি কইলাম এমনি কথা কই, এবারে থাকতে হইলে আমার এসব কথা হুন্নাই থাকুন লাগবো। বুঝছি তো আমি, কেন এমন কথা কইতাছো? বুঝি না মনে করছো? সব বুঝি আমি। কি বুঝেন আপনি, কি বুঝছেন কন্ত? আমি কি বুঝছি সেটা তোমার জানানোর দরকার নাই। কেনাই কইছে আমার জানানোর দরকার নাই? আমার অবশ্যই জানার দরকার আছে। আপনি কি বুঝেই কথা কইলেন কন? দেখো অনেক বিপদে পড়ে তোমাকে বাড়ি যাইছে, আমার মুখ খোলা রাখলেও দোষ, মুখ বন্ধ রাখলেও দোষ, আমি আর কোনো কথাই কমু না। না অহনে কথা কইলে তো হইব না, আপনি কথা কেন কইলেন? কয় লাগবো কন? আমি কিন্তু তখন লাঠি লইয়া বাইরামু। আমি আর ওই পোলারে রান্দা খাওয়াতে পারুম না। তুমি আইজি কইবা হেলে বাড়ি থেকে বাইরে যেতে। কেন উল্টা পাল্টা কিছু কইছে? সারা দিন ঘরের মধ্যে বইয়া থাকে, একবার ভাত দেও, একবার পানি দেও, আমি পারুম না। আরে আইস খেয়ে যাইবো গা। কেমনে খেরে না, পুলিশ খুঁজতেছে। ঝামেলা মিটাই দিছি, অহনি কান্দাই ধরে দোকানে নিয়ে যাবো, হালার পোতের পিছনে মেলা টাকা খরচ করছি। আমার কাছে অত টাকা নাই তো। কত আছে? কত আর হইব, এক দেড়শোর মতন আছে মনে হয়। ওই বেটা, এক দেড়শো টাকা মামলা ফয়সাল হইব? যেই পোলার হাতে পুষ মারছত সেই পোলার বাপের সাথে একটুখানি আগে কথা কয়ে এলাম, 5,000 টাকা দিলে মামলা তুলে নিব। 5,000 টাকা আমি কই থেকে দিব তোর বাপের? রে তুই মোবাইল কর।
বাবার মোবাইল করে লাভ নেই, আমার বাবার এক টাকাও কামাই নেই। কস কি, এক টাকাও যদি কামাই না করে তাহলে তোর বাপ চলে কেমনে? বাবাই যদি কামাই করতো আমি কি আর আপনার দোকানে চাকরি করবো রাখতাম? ওই তোর বাপে সারাদিন করে নাকি? আমার বয়সী পোলাগো লগে ক্যারাম বোর্ড খেলে। বুড়ি রে বেটা, পোলাগো বয়সী পোলাগোর সাথে ক্যারাম খেলে? ওই 5,000 টাকা এখন কেরা দিব? আপনি দিয়ে দেন, আমি আপনার দোকানে চাকরি করে আর শোধ করে দেব। ঠিক মতো চাকরি করবি তো? দোকান ফালিয়া কোনো মুখে যাবি না তো? যা করবার কমো তাই করবি, যেমনে চলবার কমো ঠিক অমনেই চলবি। যা দোকানে যা, আগে মামলাটা উড়ুক, অহন দোকানে গিয়ে বইলে যদি পুলিশে ধরে লয়ে যায়। আরে বেটা, নগদ 5,000 টাকা দিয়ে মামলা উমলা তুলে আইছে? সত্য মামলা উঠে গেছে, পুলিশে ধরবো না আমারে? ওই বেটা, পুলিশের খুজনের লেগে কি ওই পোলার বাপের আমি 5,000 টাকা দিয়েছি? নে নে নে, ওই সে টেটনামি পাকনামি অনেক হয়েছে, এখন দোকানে যা। আইজ দোকানে বহু না, কাল বিয়ান থেকে দোকানে বহু, আইজ একটু বাড়ি যাই। 20 মিনিট লেগে গেল, মানে কথাটা ঘুরে ফেলাইলি। মেলা দিন বাবার আর মায়ের দেখি নেই, বহুত দেখবার মন যাইতেছে। ঠিক আছে যাবো না বাড়ি, দোকানে গিয়ে বই। ঠিক আছে ঠিক আছে, যা বাড়িতে যায় বাপ মার সাথে দেখা করে। কিন্তু কথা কিন্তু একটাই, সময় মতো দোকান খুলবি। কোনো কারণে যদি দোকানে না হস, তুই যেহেনেই থাকবি আমি পুলিশ দিয়ে তোর আবার ধরে নিয়ে আসবো। কাল দোকানে বইতে 1 সেকেন্ডও দেরি হইব না, যাই। যা আমারে না খাই আর পুরা থাকুন লাগবো না তোমাকে বাড়িতে। মুখে এটা ওটা কই ঠিকই, কোনো বেলা কি না খাওয়াই রাখছি? আপনি কোন কম কথা শুনাই শুনি, থাকনে খোটা খাওনে খোটা, কম দিছো? এগুলো তো আপনার শেতানের লাগে কইছি, এগুলো আমার মনের কথা না। কোনটা আপনার মনের কথা, কোনটা আপনার শেতানের লেগে কন, আমি কেমনে বুঝবো? আপনি আমার আপনি আপনি করতেছেন কেন? আগে তো এমনি কথা কন নাই। এতদিন তো তুমি তুমি কইরা আপনার মনটা ভিজানোর চেষ্টা করছি, লাভ হয় নাই। আপনার মন তো আর চিরা না যে পানি দিলেই ভিজব, আপনার মন তো একটা পাথর। আমি পাথর না। তাহলে আপনি কি? আপনি বুঝবেন না, যাইতেছিলেন যান। তুমি তো আমারে কইছ তোমার বাবা বাড়িতে এলে আমারে খেদা দিবা, কও নাই? ঘর ঝাড়া ঝুড়া কি পরিষ্কার করে রাখছি, খেদানোর লাগা? অহন আমি কেমনে থাকি কও, আমার মামলা উঠে গেছে না? অহন আমি থাকবার চাইলেও তো তোমার বাবা আমার লাঠি লয়ে দাবরানি দিব, দিব না কও? বাবা দাবরানি না দিলেও আপনি থাকবেন না, বিজলি কি আপনার এই বাড়ি থাকতে দিব? আরে বিজলি আমার কাকার ঘরের বই না, ছোটবেলা থেকে একলগে বড় হয়েছে, ওর একটা কথা হুনু লাগবো না আমার? বিজলি খালি কাকার ঘরের বই লাগে আপনার, আর কিছু লাগে না? আর কি লাগবো যা কও না তুমি। আবার কবে আইবেন? তার কোনো ঠিক আছে? তোমার বাবার দোকানে চাকরি করি না, হন যখন আইতে পারব তখনই তো আয়া পড়ানো লাগবে। আর মালিকের মায়াও তো মালিক, হুকুম টুকুম চাইলে তুমিও কিছু দিবার পারো। ঠিক আছে, হুকুম না মানলে দেখেন কি করি। আচ্ছা অন যাই। Done.
হ্যালো মিজান, কিরে সেলিম, কি করতেছস? একটু সেলুনে আইছিলাম চুল কাটাইতে। সেলুনে কেমনে আইলি একলা একলা? একলাই আইছি, অসুবিধা হয় নাই। ও তো হঠাৎ চুল কাটাইতে গেলি কেন? আরে মাথাটা কামড়াইতেছিল, চুলটা কাটনে এখন ভালো লাগতেছে। আচ্ছা তো ঠিক আছে, তাড়াতাড়ি বাড়িতে যা, আমি আইতেছি। ওখানে যাইতেছি, রাখলাম। আপনি শুধু মুখেই চ্যালেঞ্জ করেন, খেলার মাঝখান থেকে আপনি যান গা। আরে বেটা দেখ তোগুলোকে কি আছি, এই যে দেখ এটা কি, এটা হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি। এটা তো পেয়ারা কাকা। ইয়েস, এটা আমার কাছে হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি। মনে করো আমরা তিনজনে খেলতেছি দুইটা করে গেম, যে এক লোকে দুই গেম জিততে পারে তার জন্য হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি, যেটু কম্পোনেন্টে হারবো তার জন্য রানার আপ ট্রফি। এই সর কাকারে খেল বাদ দে, কাকা আপনি ওখানে গিয়ে দাঁড়ান, আপনার আর আমার মধ্যে গেম হইবো, যে জিতবো তার লাগে ও খেল। ভাই তুই এই পাশে আন কাকা, আপনি তো আমরা দুইজন আর লাগেই হারবেন। একদম দূর বেটা, তো ফরফর করিস না, খেললা পারলে তোর কাকারে হারা। দেহুম নে কেমন বেড়াইছ তোরা বাবা? নেন হিট করেন। পাসান পাসান, তুই আয় পড়ছ, আমার বাপের না হয় তোকে খাওয়াবো নাকি? হ্যাঁ সত্য তো নবাব নেই, যদি কেউ পুলিশকে খবর দিয়ে দেয়। আরে পুলিশে খবর দিয়ে লাভ নাই তো, আমার পুলিশ ধরবার না, থাকতে পারি রাস্তাঘাটে আলোচনা করার দরকার নেই। মা বাড়ি কাছে আরে আছে। মা বাবাই মিছা কথা কয় নাই তো, পুলিশ আসলে আর আমার ধরবো না। চুপ বাপ কবি না, এইবারে তুই খবরদার বাপ কবি না, তুই জানোস কি করতে গর্বসে তুই যাই কিনেছিস তুই জানোস? খবরদার সেতারা কোনো উল্টা পাল্টা কথা কবো না, পোলার সামনে তোমার হাত ধরতাছি, তোমার পায়ে ধরি সেতারা, তুমি মাথা ঠান্ডা রাখো, আল্লাহর কসম লাগে এমন করে না, তুমি উল্টা পাল্টা ব্যস্ত লাগেও না। আমি হুতা কথা কই না, আমি হুতা ব্যস্ত লাগাই, আমি ব্যস্ত লাগাই। যারে বাসন ঘরে যা, কাপড়টা চেঞ্জ কর বাসন, যা 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 যা। তুমি আহ মোনা, তুমি আমার লগে হাত অনেক কথা কই, আমি গুনুম না মোনা, গুনুম না গো। তোমার জোর বাইরে গেছে মা, মা আমার কথা শোনো, মানে আমার কথা শোনো, বিশ্বাস করো মা, পুকপাড়ার রহমতে আছে না, পুকপাড়ার রহমতে হঠাৎ করে আমার হাতে একটা ছবি দিয়ে কইলো, শোনেন ভাই ভালো একটা মায়া আছে, আপনার ছোট ভাই সেলিমের লগে করে বিয়ে দিবেন। আমি কইলো মায়ের জাত বংশ কোনো কিছু না জানি না, মায়ের চেহারা না দেখে আমি কেমনে বিয়ে দিব রে ভাই? তারপরে মনে করেছে হঠাৎ করে পরে হাট বারবার অয়েজেরে করলো, একটা ছবি নিয়ে এসে আমার কইলো কি এই ধ্যান ছবিটা দেখেন। আমি মনে মনে ওহ মনে পড়ছে, এই সময় তো তুমি আমার লগে গোসা করে কি করছো, তুমি বাপের বাড়িতে গেছো গা? তোর কোনো আমার কথা শোনো মানে আমার কথা শোনো, তুমি আমার আগে কথাটা কইতে দাও, তার মাঝখানে বাঁকা দিলে আমি কেমনে কথা কও, আমার কথাটা শেষ করতে দাও। এরপরে যেটা হয়েছে আমি মনে মনে ঠিক করলাম এই ছবি আমি রাবে আর মারে দেখামো। এরপর আমি কোনো কিছু জানি না, ওই যে বিস্তারের উপর আমি ছবিটা তুইছি, যেমনের ছবি হামনে পড়ে রয়েছে, আমি কিচ্ছু কইতে পারতাম না। তুমি তো ছবিটা দেখছো, মায়ের চেহারা কেমন কত? তোর খাস তো জানি না আমি, তোর সিননের বাপ। আমার মুখে ডরাস কেন, ডরাস কেন? তোমার এই মুখে যে মধু নাই হেলিগা ডরাই, তোমার এই মুখ হচ্ছে একটা ক্যাসরা মুখ, ওই মুখ দিয়ে খারাপ কথা ছাড়া তো ভালো কথা বাইরই না, ফেললিকে আমি ডরাই। নিজের ইজ্জত তো বহু কাল আগেই আমি হারাইছি, তুমি যে মানুষের ইজ্জত রাখতে জানো না এটাও তুমি জানো না, তোমার এই ক্যাসরা মুখের ডরে কালকা রাইতে আমি ঘরে ঢুকে নাই, সেলিমের ঘরে গিয়ে হইয়াছিলাম। হুঁসস, তোর বাপে কি কয়? আমার মুখ বলে ক্যাসরা মুখ, আমার মুখ দিয়ে খারাপ কথা ছাড়া কিছু বাইরে না, হুঁসস। মা তোমরা যদি এমন করো আমি কোলে মহনি যামুগা। যাবুগা মানে? তুই না থাকলে আমি কালে থাকবো বাড়িতে। তাহলে একটু চুপ করো, আর একটা কথা কইবা না তুমি। পারতো না রে বাজাহান, পারতো না, তোর মার চুপ করে থানোর কোনো ক্ষমতাই নাই। এক কাম করতে পারস, বাজার থেকে ইট বালু সিমেন্ট এনে তোর মার মুখটা ঢালাই করে দে, তারপরে যদি চুপ করে থানোর একটু ক্ষমতা পায়। তোর হাতে পায়ে আমি শিকল দিব, শিকল বাড়ির খুঁটির লগে বাইন্দা রাখুম। আকাই মা বেটা, বাড়ি বাড়ি ঘুরে খালি বেরি গো দেহে। এটি তুমি কি কও বাবারে? তুই সিরস, তোর বাপরে সিরস। তুমি কলাম আবার কথা কইতাছো, আবার পেছাল পারতাছো তুমি। ও বাপ, তুই যে কইলি পুলিশ তোরে ধরবো না,
পুলিশের সাথে মিটালি কেমনে? থানায় গিয়া কি হাতে পায়ে ধরে মাপছে সুস? আরে না, থানায় গিয়া পুলিশের হাতে পায়ে ধরে মাপছে মন কোন দুঃখে? তাহলে ঝামেলা মিটালি কেমনে? রশিদের বাবাই মামলা তুলে নিছে, নগদ 5,000 টাকা দিয়ে রফা করানো লাগছে। 5,000 টাকা? হ্যাঁ, রফা করতে 5,000 টাকা লাগে? হই, এত টাকা তুই পাইলি কেমনে? বদরুল মিয়া দিছে। বদরুল মিয়া? বদরুল মিয়া কেডা? হে বেটা, তোর টাকা দিব কিসের জন্য? টাকা কি আর এমনি দিছে, কাম করে শোধ দেওয়া লাগবো না? এত টাকা তুই কেমনে শোধ করবি? আরে আমি বদরুল মিয়ার দোকানে ম্যানেজারি করি না, মাস শেষে ঠিকই টাকা কেটে নিব। হো, বুঝে নাকি তোর বাপে? হ্যাঁ, কিছুই বুঝে না। আয় তুই আমার লগে আয়। আম্মা, আমরা নাতি আইছে তো। ও আম্মা, আম্মা, আম্মা দেখেন কে আইছে। ও মা, আমার ভাই কোন সময়ছে? সালাম করতে দাদি। সালাম লাগবো না, কত দিন পরে আইলা ভাই? লাগবো আম্মা, লাগবো। এত বড় একটা সুখবর আপনি সালাম না করে কেমনে দিব? আয় সালাম কর। সুখবরটা কি ও ভাই, কও না। দাদি, পুলিশের হাঙ্গামা তো শেষ হয়েছে, পুলিশ আর আমার ধরবে রাখবো না। এমনি এমনি তো শেষ হয়নি আম্মা, এমনি এমনি কি আর শেষ হয়েছে? আপনার পোলা সারা জীবন লেখাপড়া কইরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছে চাকরির লেগে, চাকরি পায় নাই। আর আমার পোলারে আমি এমন শিক্ষা দিছি আম্মা, কলেজ পাস দেওয়ানোর আগেই ওর চাকরি হয়ে গেছে। আমি কিন্তু আম্মা আপনার পোলার লগে আমার পোলার কোনো তুলনা করতেছি না, কথায় কথা আইয়া পরে তাই কইলাম। কি কইছি বুঝছেন আম্মা? মা, তোমার না বেশি কথা কইতে না করছি আমি? শুনছেন আম্মা, শুনছেন আমি কই বেশি কথা কই? এত বড় একটা সুখবর লইয়া আইছে তো দাদির কমু না? তোর দাদি হইতেছে গিয়া এই পরিবারের মুরব্বী, তার সবকিছু জানার লাগবে না? চাকরির কথা তো আমি আগেই শুনছি মনে হয়। আমিও তো শুনছি আম্মা, কিন্তু আম্মা এত ভালো চাকরি এইটা তো আমি বুঝি নাই। পোলাই মামলা খাইছে হই না, মালিকের তো মাথা খারাপ হয়ে গেছে, ওরে বাড়িতে নিয়ে তো রাখছেই, মালিকে আরো কি কয় জানেন আম্মা? তোমার দিয়ে আমি লাখ লাখ টাকা কামাই করতেছি, 5,000 টাকা কোনো বিষয় না। দাদি, তুমি মায়ের কথা হইনো না তো? কাকিমা কই? কাকিমারে যে দেখতেছি না, এত গড়ি আসিল আর কি, বইয়া থাউনের কোনো উপায় আছে? পুরা বাড়ির কাম একলা ইহার করণ লাগে, হয় রান্না করে রান্তাছে, নাহলে পুকুর গাড়ি গিয়ে কাপড় দিতেছে। আচ্ছা আমি যাই, কাকিমার লগে দেখা করে আই। আই খবর দা বিদ্যুৎ, তুই যাবি না? আই বিদ্যুৎ, 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 খবরদার বিদ্যুৎ, বাড়ি বাড়ি যাবি না, ভালো করে কিন্তু তুমি কই যাও বাবা, তুমি কই যাও? এমন করে না বাজান, এমন করে না, মার কথা শুনুন লাগে। মার কথা না শুনলে আল্লাহ কিন্তু নারাজ হয়, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত না? মায়ের মাথা ঠিক নেই তো বাবা, মায়ের মাথা গলাম হারামও ঠিক নাই, দাদির এতক্ষণ কত উল্টাপাল্টা কথা যে কইছে। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, এটা কি করছ তুই? সে যতই উল্টাপাল্টা কথা কোক না কেন, সে তো তোর মা, সে কষ্ট করছে না? এমন করিস না বাজান, এমন করিস না। দেখ, আমি কত কষ্ট করে তোর মার অনেক কথা সহ্য করি স্বামী হইয়া, আর তুই পোলা হইয়া তোর পাগলা মার একটু পাগলামি সহ্য করবি না? তুই কেমন বললি? তুই কেমন বললি? এতদিন পরে আসি, কাকিমার লগে দেখা করুন না আমি? ওই রাক্ষসীর লগে দেখা করবি না? তুমি ঠিক কথা কইছো সেতারা, রাবে এত আসলি একটা রাক্ষসী, তুমি একটা খাঁটি কথা কইছো, সারাদিন কোনো কাম করে না খালি বয়ে বয়ে খায়, এটা রাক্ষসী না তো কি? এটা তুমি কি কইলে বাবা? ভুল কইছি কিছু? কাকিমা সারাদিন কোনো কাম করে না, কাকিমা সারাদিন বয়ে বয়ে খায়। তাইলে তো কি দেহ সেতারা, এই যে তুমি এই সংসারের লোকে সারাদিন খাইটে মারো, সারাদিন ব্যাক মানুষের লোকে মনে করো যে কাপড় দো ভাত রান দো, লাভ হয়েছে কিছু? মা কবে কাপড় ধুলো বাবা? আমি তো জীবনও মারে ভাত রাঁধতে দেখি নাই, ব্যাগটি মাসে ভাত রাঁধন কাপড় ধন্দ দূরের কথা, মায়ের নিজের কাপড়টাও কোনো দিন ধোয় নাই, সব তো করে কাকিমায়। আম্মের থোতা বাঙ্গালে হারাম দাদা সেতারা, তোমার আল্লাহর দয় লাগে, তুমি ওর কথা কিছু মনে করো না, আরে তুমি অভিশাপ দিও না সেতারা, বিদ্যুৎ তোমার নিজের পোলা, 10 মাস 10 দিন কষ্ট করে ওরে তুমি পেটে ধরছিলা, আজকে সেই পোলা তোমার অবাধ্য হইলো। আমি আকবর তোমার স্বামী হয়ে জীবন অবাধ্য হব না, এই কথা তোমার আমি দিতেছি। বেয়াদবি করে তার লগে তুই, তোর মা না, তোর মা না, তোর মা না সেতারা, সেতারা আমি তোমার কথা দিতেছি, আমি আকবর সারা জীবন তোমার মানছি, বাকি জীবনটা তোমার মায়ের সম্মান দিয়ে আমি কাটাই দিব, দুঃখ পালি করে কিছু করতাম না। ইত্রামি করস, হ্যাঁ ইত্রামি করস আমার লগে। তওবা তওবা, এই সাহস জীবন আমার আসিল রে বাজান, তাল দিয়া দিয়ে আমার পোলাটা নষ্ট করতে, নষ্ট করতে আমার পোলাটা না সেতারা না, এই কথা তুমি কইতেই পারো না,
বিদ্যুৎ যদি কেউ নষ্ট করে থাকে তার নাম হইতেছে রাবেয়া। বিদ্যুৎ কেউ যদি মনে করে যে কান পড়া দিয়ে মাথা খারাপ করে দিতে পারে তার নাম হইতেছে রাবেয়া। রাবেয়া আমি চিনি না, তোমার তো দেখতে পারে না হয়, তোমার জনমকার দুশ্মন, মুখে কয় বাবি বাবি আর অন্তর বড় বিষ। ঠিক কথা কইছি না মনে? তোমার অন্তর কথাটা কই ফেলেছি না আমি? তোকে সব ঠিক চিনি আমি, হারে হাড় দিতে চিনি। এই বাড়িতে আমার ফিরে আসে বলেছে, বলেছে আমার না সে তারা, তুমি এই বাড়ি ছেড়ে যাই যাও না, চিন্তাই করো না সে তারা। তুমি যখন এই বাড়িতে না থাকো বিশ্বাস করো মনে হয় কি বাড়িটা একটা মরুভূমি, বাড়িটা খা খা করে। আবার তুমি যখন এই বাড়িতে থাকো না মনে হয় কি বাড়িটা কি গম গম করে ওঠে না রে, মনে হয় কি বাড়ির ভিতরে 44,000 মানুষ গিজ গিজ করতেছে। আবার যখন তুমি থাকো না মনে হয় কি বাড়িটার মধ্যে কোনো কুত্তাও নাই। তুমি যখন নাম নিও না মা, বাবাই কলম তোমার লোক ইত্রামি করতেছে আমার দিকে এমনি চাও কে, আমি কি করছি? তুই তো সব নষ্ট করা, মায়ের মহিমায় কথা কস, বেয়াদব কন কার? আমি কখন মায়ের মুখে মুখে কথা বললাম? ওই তুই যদি তোর মায়ের মুখের উপরে কথা না কস কেডা কইছে? আমি কইছি, আমি হ্যাঁ আমি কইছি, এত বড় সাহস কি আল্লাহ আমার দিছে? হ্যাঁ খবর দাও, আর একটা কথা কইলে কিন্তু না সেতারা, না তুমি যাও না সেতারা, তুমি যাও না, যাস থাকি লিখা তোর সাথে গেছে যা সেতারা, যাও না নাম রেও না। কাকিমা আমি আয় পড়ছি বাড়িতে। আইসে পড়ছি আমি, তুমি কেমন আছো কাকিমা? আছি। তুই আজ কাই পুলি যে? আমার মামলা উঠে গেছে, পুলিশ আর আমারে খুঁজবো না। ও কি হয়েছে কাকিমা, তোমার কি মন খারাপ? না মন খারাপ হইব কেন? তোমার কিছু হয়েছে কাকিমা, তুমি কইতাছো না। আমার কিছু হয় নাই, তোর মার লগে দেখা হয়েছে? হয়েছে, মা তোমারে কিছু কইছে? সত্য করে কও কাকিমা। যা ঘরে যা তো কাকিমা। কখন থাকি আমি বাড়িতে এসে তুমি খুশি হও নাই? খুশি হমু না কেন, বাড়ির পোলা বাড়িতে এসে খুশি তো। তুমি একটুও খুশি হও নাই, তোমারে দেখেই বোঝা যাইতেছে। কি হয়েছে কইবা না কাকিমা? কইলাম তো কিছু হয় নাই, আয় বাড়িতে আয়। তোমার মেজাজ খারাপ হওয়ার কারণটাই তো জানতে চাইতাছি। বিজলির উপর মেজাজ খারাপ হইব কেন? ওই তো লেখাপড়া করে না, আজও তো পরীক্ষা দিবার গেছে কিছু না পড়া। কেরে কইছে না পড়ে পরীক্ষা দিবার গেছে? আমি পরীক্ষা হলে ঢুকাই দিয়েছি না বিজলি রে, জিগাইছি না কেমন পড়ছে। তোর লগে কই দেখা হইলো বিজলি? সেন্টারে কইলাম না, আমারে মোবাইল করে এমন করে আইতে কইলো, না গিয়া তো উপায় ছিল না। তোরা যা শুরু করছস না, বহুত লেখাপড়া করছে নিজের চোখে কোনো দিন দেখি নাই, মাইসে কয় লেখাপড়া করে কি হয়েছে, একটা চাকরিও তো জোগাড় করতে পারে নাই। কিন্তু আমার পোলা বিদ্যুৎ কলেজ শেষ করতে পারে নাই, আহুনি একটা বড় চাকরি পাইছে। রাবেয়া রাবেয়া তোমার দুটা পায়ে ধরি রাবেয়া, বহুত জ্বালান জ্বালাইছো, আর জ্বালাও না, আমার পোলার মাথাটা আর খেও না রাবেয়া, আর খেও না। ভাবি আপনি কি চান পরিষ্কার করে একটু কইবেন। উমা কুমা কেমন সাপের মতো ফস করে ওঠে। রাবেয়া আমি তোমার বড় বোনের মতো একটা কথাও কইতে পারব না। ও রাবেয়া আমি কই কি, তুমি তোমার দুইটা গাল তোমার ভাবিরে পাইতা দাও, হ্যাঁ সটকাইতে সটকাইতে হ্যার মনের জাল মিটাক। আমি কি কইছি, আমি কইছি রাবেয়ারে শর্টকাট মারো, একবারও কইছি আমি। আরে অসুবিধা কি, তুমি বড় বইন না,
এই বাড়িতে বউ হয়ে আওনের পর থেকে রাব এখনো কাম করছে। তুমি তো রাইন্দা বেড়া খাওয়াইছো, হয়তো ঠ্যাঙের উপর ঠ্যাং তুললে খালি ঘুমাইছে নাক দেখা। হুম, ঠিক কইছি না? ওই তোমার চোখ সামনে সব বাইরে বাড়ি থেকে দেখছো দেখছো নাকি রাবেয়া? তুমি আর আমি সেতার আর বাপের বাড়ি থাকি বইলা সেতার কেমন ধাক্কা ধাক্কা কথা কয়। রাবেয়া, আমি একবারও কইছি এটা আমার বাপের বাড়ি কো কইছি একবারও। ভাবি, আমার মেলা কাম পড়ে রয়েছে, আমার কামগুলি সারবার দেন তো। কাম করে একটা উল্টায় ফেলাইতেছে, আমাদের কি কাম করো আমার জানা আছে? হনা, তোমার যা ইচ্ছা তাই করো, আমার কোনো আপত্তি নাই। মন চাইলে সেটা খাইতে দিও, না ইচ্ছা করলে দিও না, তোমার কাছে আমি খাওন খুঁজতে যাবো না। আমার পোলা এখন চাকরি করে, আমার পোলার খাওনি এখন কতজনে খাইবো? রাবেয়া শুনো, তোমার একটা কথা কই, আলগা পিড়ি দেখাইয়া আমার পোলারে হাত করবার যায়ও না। কিন্তু আপনার পোলার আপনি সামলায় রাখবার পারেন না? দেন না আমার ধারে কাছে আইতে। তুমি তো খুব শান হয়ে গেছো রাবেয়া, তুমি খুবই শান হয়ে গেছো গা। জাদু তো না কইরা বিদ্যুৎ রে ভুলায়া ভালায়া। হ্যাঁ, এখন তুমি আমার বউরে কইতেছো যে বিদ্যুৎ রে যাতে সামাল দিয়ে রাখি, এটা কোনো কথা হইলো? আমার একটাই পরিষ্কার কথা, আমার এই বউ কিন্তু ব্লাড প্রেশারের রোগী। সে একদম সাত দিন না খায় না খায় মনে করে যে হুকায় কাট হয়ে যেতেছে গা। তার যদি একটা কিছু হয় আমি কোনো তোমার ছাড়তাম না, এটা আমি কয়ে দিলাম। ওই বেটা, তোরে আমি চোখের সামনে দিকে যাইতে গেছি না, যাইতে গেছি না তোরে? দেখছো রাবেয়া, শেতলার প্রেশার কিন্তু সত্যি সত্যি বেড়ে যেতেছে গা। আমি যে ওর স্বামী এটাও ভুলে গেছে গা, আমার এই অন্য বেটা মনে করে খালি দমকাইতেছে। আল্লাহ গো আল্লাহ আল্লাহ, আমার চতুর্দিকে এত শত্রু, এই শত্রুর কাছ থেকে আমি পোলাটারে কেমনে বাঁচাবো? আল্লাহ আল্লাহ, যারা পোলা জন্ম দিবার পারে নাই তাকে কোন নজর থেকে আল্লাহ আমার পোলাটারে বাঁচাই। আল্লাহ এসব করে শেতলা, অনেক বাড়াবাড়ি করছো তুমি, চুপ করো। থাক ভাই, ভাবির আর কিছু কয়েন না, ভাবি তোর কথা মিশা কয় নাই। আমি সত্যি তো পোলার জন্ম দিবার পারি নাই, বিজলি পরীক্ষা দিয়ে এলে আমি যামু গিয়া। নেন আপনার ব্যারিস্টার পুতলে এনে বই তাইন। এটা তুমি কি কবো? আমি আর পারতেছি না আম্মা, কত সহ্য করন যায় কোন? তোমার যা খুশি কও সিতারারে, ওর একটা অনার্য কথাও তোমার মাননের কোনো দরকার নাই। অরে কইবা ওর কাপড় নিজে ধুয়ে লইতে, ওর রান্ধন নিজে রাইন দেখাইতে, যদি কইতে পারো তাহলে আমি মন থেকে খুশি হব বউ। কিন্তু তুমি বিজলি রেলিয়া বাপের বাড়ি যাইবা, এইটা কেন কইলে? যাই আম্মা, মেলা দিন দূরে তো যাই না, যাই কয়েকটা দিন থাইকে আহি। তোমার কি মাথা খারাপ হইছে? বিজলির এই পরীক্ষার মধ্যে তুমি অরলে বাপের বাড়ি যেতে চাও? বিজলি লেগে বেশি করে যাওন লাগবো আম্মা, বিজলির অবস্থা ভালো না, বিজলির অবস্থা খুব খারাপ। কি কও এডি, আমার নাতনির অবস্থা খারাপ হইবে কি লেগে? ও কি সুন্দর লেখাপড়া করে পরীক্ষা দিবার গেল। আম্মা, কেমনে যে আপনার এই কথাটা কই, মাইয়াডার লেগে আমি টেনশনে টেনশনে শেষ হয়ে যেতেছি। ও বউ, কি হইছে এমনি কথা কইতেছ কে? কি হইছে? বিজলি আপনার নাতি বিদ্যুতে লেখা পাগল হয়েছে, পরীক্ষার আগে মাইয়ার মাথা খারাপ হয়ে গেছে, এতদিন আহে নাই, আজ হঠাৎ করে কেন এলো বিদ্যুৎ? বিজলি ফোন করে আনাইছে, বিদ্যুৎ বিজলির পরীক্ষার হলে দিয়া বাড়িতে আইছে। আমার নাতিটা তো খারাপ না, দুজন রে মানাইতো ভালো। এটা আপনি কি কোন আম্মা, বড় ভাবির ঘরে আমার বিজলির পাড়ামু বউ কইরা জিন্দা থাকবো আমার মাইয়া? না না, সর্বনাশ হয়ে যাইব আম্মা, আমি বিজলি রেলওয়ে যাইগা। তুমি আমার কার কাছে থিয়া যাইবা বউ, আমার কি হে জিন্দা রাখবো? আমি কি করুম আম্মা, আমি এখন কি করুম? আমার এই মাইয়াটা যে কোন সময় এত বড় হয়ে গেল আমি তো টেরও পাইলাম না। সব ঠিক হইয়া যাইব বউ, সব ঠিক হইয়া যাইব, সেলিম বাড়িতে আইলে সব ঠিক হয়ে যাইব। কিচ্ছু ঠিক হইব না আম্মা, কিচ্ছু ঠিক হইব না, মাইয়ার যে অবস্থা দেখছি, বিদ্যুতের লেগে বিজলি মরবারও পারে। এইসব কথা মুখে এনো না তো বউ, বিদ্যুতে কই? আর কই, বিদ্যুৎ বিজলি রানবার গেছে। এইসব কথা শুনতে আমার আর ভাল লাগে না বউ, ভাল লাগে না।
obviously, obviously. Jao ga? Jamu na. Porikha shesh. Barit na giya boye thakum niki. Porikha kemon hoyeche koila na to. Hoyse ekrok. Beshi bhalo hoy nai. Tomar porikha kemon hoyeche? Kharap na. Bhaloi diyechi. তোমার পরীক্ষা ভালোই হয়েছে এটা আমি আগেই বুঝছি কেমনে বুঝলা পরীক্ষার হলে আমি দুইবার তোমার দিক চাইছিলাম দেখি তুমি মুখ বুঝে খালি লিখতেছো কোনো দিক চাও না চাওনের সময় আছিল যে কোরাগাট দিছে কালো চশমা পরা ম্যাডামে কালো চশমা পরা কার দিকে তাকায় কি করতেছে কিছুই বোঝা যায় না তুমি একটু বেশি ডরাও কথা না কইলেই হইলো নকল না করলেই হইলো তাই তো অসুবিধা কি আমি তো হলে কার কোন হানে সিট পড়ছে হগলের দিক চাইছি তোমার তো অনেক সাহস আমার কি এত সাহস আছে ক হইছে আর চালাকি করন লাগব তোমারে চিনি আমি তোমার কবে চালাকি করছি কত অত কত কোন টাইম নেই এখন বাড়ি যাওন লাগব মাই চিন্তা করতেছে তো আমি তো ওইদিকে যাবো গেলে চলো পাও চালাও হ্যাঁ চলো চলো মাই চিন্তা করতেছে তোমার মোবাইল নাম্বারটা দাও না দরকারের সময় তোমার নাম্বার দিই নাই আমার মোবাইল নাই চলো চলো কোনো পোলা আমার মোবাইল খুললে আমার কাকা আমারে মাইরেই ফেলাইবো আমাকে তোমার লাগে প্রীত করে লেখা মোবাইল করবো আমি তো লেখাপড়ার বিষয়ে মোবাইল করবো ওরে আমার লেখাপড়ার মানুষ রে হাসো কে না ওই যে কইলা না ওরে আমার পড়ালেখার মানুষ কথাটা শুনে খুব ভালো লাগছে আচ্ছা তোমার নাম্বারটা নাহলে নাই দিলা আমার নাম্বারটা তো নিবা দরকার হলে ফোন করো আচ্ছা দাও দাও লেখাই তো সুন্দর আমি তো আর সুন্দর না কোন মাই আমাদের ঘুরেও চায় না আহারে কি দুঃখ দুঃখ হইতো হইছে এবার চলো আমি গেলাম তোমার গাড় পর্যন্ত আগাই দিমু মায়ের খাইবা বেশি কথা কইলে ঠিক আছে গেলাম দরকার হলে ফোন দিও মাইট সি নো মাই তুমি আইছো হ্যাঁ পরীক্ষা কেমন হয়েছে ভালো হয়েছে কুসুম যদি হনে তোর আমি পরীক্ষা হলে দিয়া যায় নিয়ে আসি আমারে মায়ের এই ফেলাইব কি হলো চোখ দূরে আমি পাকা আছিস কেন তুই আমার কাকা তো বই আমরা এক লগে ছোট থেকে বড় হয়েছি আমার কোনো মেয়ের লগে যদি কিছু হয় আমি তোরে কমু না তো কারে কমু আচ্ছা ঠিক আছে আর কমু না কোনো কুসুমের লগে কি হয়েছে তোমার থাক এরই তোর হুনন লাগবো না কুসুমের লগে কিছু হয়ে থাকলে তুমি আমার পরীক্ষার হলে দিবার গেছিলা কেন কেন আমারে নিতে আইছো আম্মা ছোট কাকা মামলা খেয়ে পুরো রয়েছে আরেক গ্রামে আমার বাবা তো আমার বাবাই সারাদিন মায়ের লগে কাজা করে শেষ হয় না আর তোর বাবার কথা তো কয়ে লাভ নেই বিদেশে গিয়ে পড়ে রয়েছে বড় ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না ওই ওই শয়তান কেটে কইছো তুই আমার বড় ভাই ছোট থেকে যাই না এলাম আমি তোর জেডুর পোলা আর তুই আমার কাকিমার মাইয়া কথা কি মিসা হ মিসা তাহলে আমি কি লাগি তোর নিজে বুঝালো মাই কইলাম সব টের পেয়ে গেছে কি টের পেয়েছে তোমার আর আমার কথা হায় হায় এই লিগে কাকিমার মুখটা বেজার দেখলাম এতদিন পরে দেখা কাকিমা একটু ভালো মন্দ কথাও কইলো না তুমি গেছিলা বাড়িতে দেখা হয়েছে আমার লগে ওমা গেছিলাম না আমার মামলা উঠে গেছে খবর পেয়ে বাড়িতে গেছিলাম না তোমার মামলা উঠে গেছে আর যাওয়া লাগবো না কুসুম গো বাড়িতে না যাওয়া লাগবো না মামলা উঠে গেছে না কুসুম গো বাড়ি যামুকে ওই মাইয়ার নামও আর তুমি মুখে লইবা না নাম মুখে না নিলে কি হইব কুসুম মেয়েটা তো খারাপ না
বিপদে পরনের পর এই উপকার করছিল। তোমার সব করতে কইছিন আমি? জ্বরের মধ্যে যে মানুষ শুয়ে থাকে উঠবার পারে না, কেন পারে না? তোর কি জ্বর হইছে? এই পেক করে লই আমি সারা জীবন কেমনে থাকুম? তোমার মাথায় তো কিচ্ছু নাই। আমি কইছি আমার জ্বর হয়েছে। তুই হারা জীবন আমার এলাকাতে যাবি কে? তোরে আমরা বিয়া দিব না, তোরে এমন দূরে বিয়া দিমু যে তুই কথায় কথায় যাইতে কাইজা করে আর বাড়ি নাইতে পারো। ও মনে মনে এই বুদ্ধি করছো তুমি? এইসব বুদ্ধি মাথায় দিছে কেটা? কুসুম, ওই মাইয়ার নাম আর কোনোদিন যদি মুখে লইতে দেখি মুখ শিলি করে দিব একদম। আরে কুসুম তো কি হলো? আবার ওই নাম লও তুমি, না করছি না লইতে। তুই বলে হাট ব্যাপারটা শুন না, এত জোরে সিরিয়াস কেমনে? তুমি আমার লগে আর একটা কথা কইবা না। আরে ওই বিজু শুন, ওই তুমি আমার হাত ধরছো কেন? হাত ধরে কোন সাহসে? মনে মনে সারাদিন কুসুমের নাম লইবা, মুখ দিয়া কুসুম স্যার আর কিছু বাইর হয় না, আর হাত ধরনের সময় বিজলির হাত ছাড়ো। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনোদিন কুসুমের নাম মুখে লইব না। মুখে না লইলে কি হইব? মনে মনে তো ঠিকই লইবা। মনে মনেও যদি লই ভাতের গরম মা ঢেলা দিছে আমার গায়ে। তুমি মনে মনেও যদি কুসুমের নাম লও, আমি কইলাম ঠিকই বুঝুম, আমি এত ব্যাক করল না। আচ্ছা ঠিক আছে, আর কোনোদিন কুসুমের নাম মনে মনেও মনে করুম না, এই কানে ধরলাম। আচ্ছা অহনার আমার লগে বাড়ির দিক যাওয়ার দরকার নাই, আমি আগে যাই তারপরে তুমি আইবা। হ্যাঁ হ্যাঁ কষ্ট তুই না বলে হাঁটতে কষ্ট হইতেছে, তুই বলে হাঁটবার পারতেছিস না। আমি আরো ভাবলাম তোরে বাড়িতে কুলি করে লয়ে যাবো। তুমি আমার কেন এই অগ্নি পরীক্ষা ফলাইলা? আমার মায়ের হান আমি কেমনে বোঝামো? বোঝালে কেউ বুঝবো? হ্যালো ছোট ভাবি, ওই সময় মোবাইল টেমনে রাখে দিলা কে? তুমিও তো করবার পারতা একবার, করলা না তো? তোমার মাথায় রাগ উঠছে? তোমার একবার কে, দশবার মোবাইল করলে তো ধরতাম না। চিন্তা করলাম রাগ কমুক, তুমি নিজেই মোবাইল করবা। তোমরা হক গল্পে চিনা ফেলাইছো আমারে, আমি কেন একজন চিনবার পারলাম না? হন ভাবি কি হয়েছে কও তো, ওই সময় ওই কথাটা কেন কইলা? বিদ্যুতের কেন বাড়ির বাইরে রাখুন লাগবো? বিদ্যুতের বাড়ি, বিদ্যুতের ঘর, বিদ্যুৎ আমাকে ব্যক্তির পোলা না, আমি কইতাছি কি, বর একখান গল্প বানায় বাড়ি ঢুকছে, কই বলে চাকরি করে, ওই চাকরির মানুষেরা টাকা দিয়া বলে মামলা তুলনের ব্যবস্থা করছে। তাইলে ভাবি হইতেও পারে, মামলা উঠা গেছে আমি মনে হয় খবর পাই নাই, মামলা না উঠলে কি আর বাড়ি যাইতো? মামলা উঠানো বাড়িতে আহে নাই, ও বাড়ি যাইতে বাধ্য হয়েছে। ওরে কেডা বাধ্য করছে বাড়ি যাইতে? কি সুর ভাবি কথা কও না কে, বিদ্যুতের কেডা বাধ্য করলো বাড়ি যাইতে? মামলা রয়েছে মাথার উপরে, পুলিশ বিচারিতাছে, এর মধ্যে কেডা বাধ্য করবো ওরে বাড়ি যাইতে? এই যে সুর ভাবি কথা একখান কইয়া চুপ মাইরা গেলা, মেজাজ কইলাম বহুত খারাপ হইতাছে, কেরা বিদ্যুতের বাড়িতে যেতে বাধ্য করছে কইবা তো? তোমার ভাতিজি, তোমার ভাতিজি বাধ্য করছে বিদ্যুতের বাড়িতে যেতে। বিদ্যুৎ বাড়িতে না এলে বলে তোমার ভাতিজি পরীক্ষা দিবার যাইবো না।
বিদ্যুৎ অন্য মাইলাগো কথা কলে বলে তোমার ভাতিজি গলায় তরি দিব। কি সুপ মারিয়া গেলা ক্যান্সেলি কথা কও না কেন? হনতাসি খালি হুনলে চলব কি করুম ভাবি? আমার এই জিগাও কি করবা না? দুইটা দিন আমি যে কি এর মধ্যে আছি সবকিছু যাই না কেমনে না জানুনের ভান করে থাকুন যায় কত সেলিম যেমনে যা চলতেছে ভাই চলবার দিন বুঝা ও সেলিম আমি কি মাইয়া জন্ম দিছি সেতারা বেগমের লাথি উষ্টা খাওনে লেগা কেউ যদি সাইদা সেতারা বেগমের লাথি গোতা খাইবার যায় তুমি তারে ঠেকাইবা কেমনে? আমার জীবন থাকতে আমি এই ঘটনা ঘটবার দিব না সেলিম। তুমি আমার স্ত্রী না সেলিম। সেই মায়ের আমি জন্ম দিছি ওই মায়ের আমি ভাতের লগে বিষ মিশায় খাওয়াই দিব। ভাবি মাথা গরম করি না। মাথা আমি কেমনে ঠিক রাখুম? মাথা ঠিক রাখুনের কোনো উপায় আছে আমার? তারপরও মাথা ঠান্ডা রাখুন লাগবো। বিজলিরে কিচ্ছু বুঝবার দিও না। পারুম না, পারুম না আমি। অহনো তোমার ভাইরে কিছু জানাই নেই। এর মধ্যে যদি মোবাইল করে আমি না জানাই পারুম কও? ধৈর্য ধরো ভাবি, আমি একটু চিন্তা করে দেখি কোনো উপায় বের করুন যায় কিনা। তুমি আইতে পারো না একবার? তুমি থাকলেই তো হইতো, তুমি থাকলে তো এত খারাপ দশা হইতো না আমার। আমি দেখি ভাবি, আমি তোমার জানাইতেছি। একটা কিছু করো সেলিম, কিছু একটা করো। আচ্ছা দেখি না, একটা উপায় তো বের করনি লাগবো। একটা কিছু করো সেলিম, কিছু একটা করো। আচ্ছা দেখি না, একটা উপায় তো বের করনি লাগবো। রাখলাম। ড্রাইভার আর ব্যবসায়ীরা মারামারি করছে কদমতলি বাজারে, একটা গাড়িও নাই, আমার আইডা অন লাগলো। খবরটা নিতে পারছ নাই? কেমনে নিমু, এত দূর কি আইডটা যাওয়া যায়? যাওয়ার কোনো উপায় নাই তো। আমার তো বাড়ির যাওয়ার খুব দরকার, একবার না গেলে তো আর চলতেছে না। খবর না লয়ে কেমনে যাই? না না না, এই কাম ভুলো করা যাবো না। যদি ধরা খেয়ে যাস, আমার বাইসটা বিদ্যুৎ তো বাড়িতে গেছে গা, বাড়িতে গিয়ে কইছে মামলা উঠে গেছে গা। কি কস, আর মামলা তুইলে ফেলাইলে আমার খবর দিত না? আর টাকা ছাড়া ওই বেটার মামলা তুলনের কথা না, আমার লগে তো কথা হয়েছে। বিদ্যুতে অবশ্য বিচারকতাও কইতে পারে বাড়ির ঠাকুরের লিগা, ওর তো কোনো ঠিক নাই। পাগল নাকি? যদি মামলা না উঠে থাকে তাহলে বাড়িতে থাকলে আর পুলিশ নেবো কেনা? বাড়িতে থাকার দরকার কি? আর আছে বেজাল আছে, রক্ত গরম তো বলা পাইনের, মাথা দিয়ে চলে না তো আবেগ দিয়ে চলে। কেন কি হয়েছে? ও মাথায় মামলা নিয়ে বাড়িতে থাকবার চায় কেন? মাথা ঠিক নাই তো, মাথা খারাপ হয়ে গেছে গা, এই কারণে চায়। তারপরও তুই একবার মোবাইল করে ওই বেটারে জিগা তো, খুদাই বিদ্যুতের সন্দেহ করে তো কোনো লাভ নাই। এমনও তো হইতে পারে টাকা পাইয়া মামলা তুলে নিচ্ছে, কল করে জানার দরকার না? থাক, এত প্রেশার পড়ার দরকার নেই, আমি তার সাথে কল করি হেঁটেই ভালো। নামাজও থাকতে পারে, আমি একটু পরে আবার চেষ্টা করবো। মামলা উঠুক আর না উঠুক আমার বাড়িতে যাওয়া লাগবো, বাড়িতে না গেলে আর চলতেছে না। কেন, কিছু হয়েছে নাকি? আসলে কথাটা অহনি কোন ঠিক না, ছোটো ভাবি কথাটা কয়ে কানতেছে। বাতিজিটার মেট্রিক পরীক্ষা শুরু হয়েছে, এর মধ্যে আরেক বেজাল আরম্ভ হয়েছে। আর ছোটো ভাবি তো আমার সারা চোখে মুখে অন্ধকার দেখে। বড় ভাইয়ের অবস্থা তো তুই জানোসি, সম্রাট আকবরের নামে নাম, আর কামটা কি সারা দিন গ্রামের পোলাপানির লোক ক্যারাম বোর্ড খেলে। আরে অবশ্য কিছু করারও নাই, সে তারা বেগমের মতো বউ যে ব্যাটার, এই ব্যাটার জীবনে শান্তি আছে? অহন তাহলে কী করবি, যাবি একবার? যাও তো লাগে। ঠিক আছে, এত অধৈর্য হইস না, তুই ঘরের ভিতর গিয়ে বয়, আমি যাই একটু পুষ্কনিতে দুটো ডুব দিয়ে আহি, আইসা আবার মোবাইল করবো না ওই লোকরে। আর যাও তো লাগবই, কিন্তু মামলাটা তুললে একরকম যাওন, আর মামলাটা যদি না তুলে তাহলে আরেক রকম যাওন, বুঝছ না কি কইছি? মানে একটা বোরকা ডোরকা জোগাড় করে দিব না, শাড়ি একখান লাগে বোরকা পরে যাবি। শাড়ি পরানো আমার কপালে আসল, কি যে কষ্ট না তুমি জান। বিয়া তো করস নাই,
এখন আর কি উপায়, আমার বউয়ের একটা শাড়ি পরে যাইছে। কে তোর খারাপ লাগবো নি? খারাপ তো লাগবোই, আমার বউয়ের শাড়ি তোরা পরতে দিব না। এই গ্রামের কোনো বাড়িতে একটা শাড়িটা রিম্যানেজ করে দিব। ওই বুড়ি মুড়ি শাড়ি আমি পরতে পারব না, পরলে তোর বউর শাড়ি পরো। আপনি যাইতে পারবেন না জরি। কোন আপনি যাইবেন না? আরে পাগল, তুমি বুঝো না কে? আমার এত কিছু বুঝানোর দরকার নেই, আপনি আর কোনো কথাই কইবেন না। আপনি খালি একটা কথাই কইবেন, আমি যাইতে পারম না। যাও লাগবো যে, না গিয়ে উপায় নাই। বহুত বড় গ্যাঞ্জাম লাগছে। ছোট ভাবি গ্যাঞ্জামের কথা কাউরে কইতেও পারতেছে না, সামলাইতেও পারতেছে না। আপনার ছোট ভাবি আপনার নেওনের লেগে এই সমস্যা বানাইছে, কোনো সমস্যা হয় নাই। তুমি আমার ছোট ভাবিটে সিনেমা দেখে কথাটা কইতে পারলা, অনেক বড় সমস্যা হয়েছে। এটা ছোট ভাবির একার কোনো সমস্যা না, এটা আমার পরিবারের সমস্যা। সমস্যা না মিটলে পরিবার উল্টাপাল্টা হয়ে যাবো গা, ভাই ভাই গ্যাঞ্জাম লেগে যাবো গা। কি সমস্যা হয়েছে? এই কথাটা ওখানে শুনবার চাইও না, ভাবি কইতে মানা করছে কাউরে। বেজাইলার সমস্যা তো পরিবারের ইজ্জতের ব্যাপার। থাক, কন লাগবো না, যাওন লাগবই। লাগবই একটা রাইত থাইকা যান না, একটা রাইত। ও মা গো মা, এই মাইয়া কয় কি দি, একটা রাইত রাখনের লেগে পাগল হয়ে গেছে। এই পোলা এক রাইত থাকলে লাভ কি? তুই কি আয়া করবি নি এই ঘরে? তৌবা তৌবা তৌবা। মামলা যদি উঠা থাকে ভিন্ন কথা, মামলা না উঠলে তো আয়া পড়ুমি। ওয়াল্লা কি মামলা, ছেলে মিয়াকে মামলা খেয়ে পলাই গেছে নি হেন। ভাবির লগে একটু বুঝ যা, রাইতের মধ্যে আয়া পড়ুম। আর যদি মামলা উঠা গিয়া থাকে? মামলা উঠা গেলে তো আর থাকতে পারুন না। মামলা উঠা গেলে কোন মুখে থাকুন তোমার বাড়ি, মিজান কি মনে করবো? তাহলে আজ রাতটা থাকা যান। অস্থির হকে জরি, আমি কথা দিছি না তোমারে, আমার কি খারাপ লাগবো না তোমারে ছুঁয়া যেতে? একটা উশিলা পাইলে আয়া পড়ুন। বুঝো না কি কইছি? ভাবি শাড়ি পিন্ধনের লেগে এত পাগল হয়েছিলেন কেন? মামলা যদি না উঠে থাকে এমনি গেলে তো ধরা খেয়ে যেতে পারি। ভাবি শাড়ি কেন, আমার শাড়ি নেই। মিজানটা আমি কেমনে করি যে আমি জরির শাড়ি পিন্ধা জানো? কেন কইলে কি অসুবিধা হইতো? একটু কাছে আহ, কেমন করো কে, কি হয় কাছে এলে? তোমার বউয়ের লগে তো সেলিমের পিরিত হয়ে গেছে, অহন তালাকের কাগজটা পাইলেই তোমার বউ সেলিমের বউ হয়ে যাইব, বুঝছো? কোন কি এত দূর আগে গেছে গা? আওগানের কথা আর কইও না, আওগাইতে বিয়া লাগেনি, হাত ধরা ছাড়া চুল ধরা ছাড়া সেলিম তো জরির লগে কথাই কয় না। হ্যাঁ ধরা ধরিও চলতেছে। তোমার বউ একটা অসভ্য মাইয়া, চরিত্র বলে কিচ্ছু নাই। আর জগতের মানুষ জানে জরি হইছে সতী সাধ্বী একটা ভালো মাইয়া, আর টিঙ্কু হইছে খারাপ, টিঙ্কু হইছে বদ, বদের হাড্ডি। আমার কপালে তো খারাপ কে ভাবি কন্তু, মানুষ কেন আমার উল্টা বোঝে? থাক আর সাধু সাইজো না, তোমারে চিনা আছে আমার, আজ এইটা পেঁচাল বাদ দিয়া আসল কথা হুনো আগে। কন ভাবি কন, তুমি যে কিছু করলা না চান্স পাইয়া, সেলিম তো ওগো বাড়ি আজ যাইতে পারে। যদিও তোমার বউ আটকে এবার চাইতেছে, কিন্তু যদি জায়গা। হায় হায় কোন কি ভাবি, হাতে নাতে দুইটারে ধরার খুব খাস আসছিল আমার ভাবি। তুমি কিছুই করতে পারবে না, খালি লম্বা লম্বা কথাই কইতে পারো। কি করবো ভাবি কন্তু, তালাকটা বহুত কষ্ট আটকে রাখছি, একটা বুদ্ধি দেন না। হুনো সেলিম যাইতেছে গা হই না, জরির তো মাথা খারাপ হয়ে গেছে, জরি পাগলের মতন খালি।
মিথ্যা কথাই কইতেছি, একটা রাত থাকেন একটা রাত। কোন কি আমার বউ ওই হালারে একটা রাত রাখতেছে কে? আমার বউ এত খারাপ। সেলিম রে একটা রাত রাখবার পারলে ভালো হয় না? হ্যাঁ কেমনে ভালো ভাবি? হাতে নাতে ধরন যাইব। বুঝছি ভাবি, বুঝতে পারছি। তাইল্যান্ডের খেলা আজকে খতম করে দিব ভাবি। আপনি খালি আজকে রাতটা কোনোরকম ভাবে সেলিম রে রাখেন, অঙ্ক দুইটারে একেবারে হাতে নাতে ধরবো ভাবি। হয় আমি আজকে মরুম, নাইলে অঙ্ক দুইটারে মারবো। পারবেন না ভাবি? আমি পারু, তুমি পারবানি কব? খেলা ফাইনাল জাল। জরি মিজানে কো গোসল হয় নাই মিজানের? ভাই তো গোসল করতে গিয়ে আরেক কাজে লাগা গেল। কোন কাজে লেগে গেল? কোদাল লয়ে গেল খেতে, ওই যে ওই দিকে যান দেখা হেন। কেমনে যাবো তুমি দূরে না নিয়ে গেলে? এহেন তেহনে আমারে সারা যাইতে পারেন না, বাইট যাবেন কেমনে আমারে না ধরা? অন তুমি আমারে দূরে নিবা না নিবা না হিরাকো? বাড়ির পিছে যদি আমারে ধরা যাওয়া লাগে, আপনার বাড়িতেও তো আমারে ধরে যাওয়ান লাগবো। নিবেন আমারে লগে? তুমি আমার বাড়িতে এমনি যাইবা কে? মানছে কি করবো এমনি গেলে? এমনি না গেলে কেমনে যাম? বউ সাজা যাবা তোমারে আমি বউ সাজা লয়ে যাম। আর বউ সাজানোর খায়েস নাই আমার, নিলে এমনি নিন, আপনি থাকলেই চলল, সাজন গোজন লাগবো না। বউরে বউর মতোই নিয়ন লাগে, এমনি কেমনে নেই? আমার বিশ্বাস হইতেছে না সেলিম ভাই, আমার মনে হইতেছে আমি খোয়াব দেখতেছি। আমি তো জানি আপনি গেলে আর ফেরতাই দেবেন। এই কয়দিনে আমার এই নিশ্চিন ভাইয়ের কাছে না যাইবেন, আজ এরা পেশাল শুরু করলেন কেন? তুমি না লয়ে গেলে কেমনে যাই? চলেন। এতক্ষণ এটি কি করে তুমি? হ্যাঁ হ্যাঁ কি করেন, ভাবি আছে তো আশেপাশে সারেন না? সারুন না, তুমি কেন কইলে এই কথাটি? তোমার কেন মনে হইলো যে আমি আর আমন না? আমার যদি না হলে নিয়ত থাকে তাহলে তোমার লগে আমি এমনি জড়াই। আপনি কি সত্যি আমার লগে জড়াইছেন? না জড়াইলে এমন করে ধরি তোমারে? আমার বিশ্বাস করো না তুমি? আপনারে বিশ্বাস করি, বিশ্বাস করি না আমার কপাল রে। তোমার কপাল রে তো আমার কপালের লগে বাইন্দা লইছে। আমার কপালের দোষে আপনার কপালও না ভাঙা পড়ে। এত ডরাও কে তুমি? আমি আছি না, খালি তালাকের কাগজটা হাতে পায় লোক, এক মাসের মধ্যে বিয়া লাগাই দেন। হাউস মিটামো তোমার, খোয়াব দেখতে তো পয়সা লাগে না, দেখা যাও খোয়াব। কিরে পুকুরে ডুব দেওয়ার কথা কই এখান থেকে আমি লেগে গেলি যে? আরে আর কইস না, বাজারে যে সবজি বেছে বিষে ভরা, মুখে দেওয়ান যায় না। ভাবলাম একটু লাউ ক্ষেত্রে কাজ করি। ওই ব্যাটারে মোবাইল করে দেখবি নি, মামলা উঠলো নি, খবর নেওয়ার দরকার না। হ জরি যা তো মোবাইলটা লয়ে তো যা। এমন একটা সমস্যা, বাড়িতে না গিয়ে উপায় নাই। কি সমস্যা রে? কি কমু, বড় ভাইয়ের পোলায় পড়ে কলেজে, ছোট ভাইয়ের মায়েরা এবার মেট্রিক পরীক্ষা দিব, দেড় বছরে ছোট বড় দুজনে। এই দুজনে বলে কি কমু ক, আর কমন লাগবো না। ছোট ভাবির মাথায় তো আকাশ ভেঙে পড়ছে। পরনেরই তো কথা, এমনিতেই তো ছোট ভাবির সব সময় ধরে রূপে রাখে বড় ভাবি। তুই তো সব কিছুই জানোস, এই খবর যদি ছোট ভাইয়ের কানে যায়? সাজান ভাইয়ের না জানায় দেখ না ঝামেলাটা মিলিয়ে ফেলান যায় কিনা। এর লিগে তো বাড়ির যাওয়ান লাগবো, পরিস্থিতিটা বুঝন লাগবো না? হ যাওয়ান যে দরকার সেটা বুঝতেছি, কিন্তু মামলাটা না উঠলে ভেজাল না?
ভাই মোবাইল জরুরি লিগে না তোর মোবাইল এনে দিওনের কথা কই আনলি না তো আরে কইলাম না তোরে ব্যবসায়ী আর ড্রাইভার গো মারামারি হইছে সবকিছু বন্ধ কালকে এনে দিব রিঙয় হ্যাঁ রিং হইতেছে ধরতেছে না তো ধরলই না আবার দে কি ধরে না ধরলই তো না তাহলে আমি যাই গিয়া দরকার হলে আয় পড়ুন হ্যাঁ যাওন লাগলে তো তাড়াতাড়ি যাওয়াই ভালো তাহলে আমি যাই তুই আর রই তুই কাম কর তুইটারে মানাই তো ভালো তুই কেমন যে কই সেলিম ভাই মুখ আন্দার কে ভাবি আজকে একটু বাড়ি যেতে চাই এডি কি কন ওজরি সেলিম ভাই ডি কি কয় যাওন লাগলে যাইব না সেলিম ভাই তো এখনো ঠিক মতো হাট বাড়ি পারে না রাস্তাঘাটে পয়রা মরনের লাগা তুমি তো আত্তারে ধইরা ধইরা নিয়ে বাড়ি দি আইবা না আবল তো বলে ডি কি কও ভাবি তোর আমি আর সেলিম এর ধরতামই না ও সেলিম ভাই আমি কি খারাপ কোনো কথা কইছি ভাই জরি এমন চেতে গেল কেন জরি আপনারে ধৈরা ঘরে নিয়ে না গেলে কি হইব আপনারে ঘরে নিয়ে যাওয়ার মানুষ নাই ভাবি আজকে আর সময় নাই আমার একবার বাড়ি যাওয়ানি লাগবো এমন হইতে পারে আমি আবার রাইটে আয়া পড়ুন আপনার কথা শেষ হয়েছে কথা আর কি যাওয়ানের লিগে তো আর ওই এইবার আমার কথা শুনেন এই সংসার আমার সংসার আমি স্বীকার করি আমার সংসারে আপনি তেমন কোনো সমাদর পান নাই কি কোন ভাবি আর কত সমাদর পাই দেখুন আমারে মরিয়া গেছিলাম জীবন ফেরত পাইছে আপনার সংসারে থাইকা আমি তো একবার যাইতেছি না এমন হইতে পারে আবার ফেরত আনা লাগতে পারে আমার কথা তো শেষ হয় নাই কথার মধ্যে কথা কোন কে আচ্ছা কোন আমি মুরগি জবাই দিমু পোলাও রান্দুম খায়া দায়া কাল বিয়ানে যাইবেন একটা দিন আপনার কাছ থেকে চাইয়া নিলাম একদিন থাকলে তেমন কোনো ক্ষতি হইব না ভাবি বাড়িতে আমার একটা কাজ আছে আমি ছোট ভাবির কথা দিছি আজই যামু ছোট ভাবিরে মোবাইল কইরা ধরাইয়া দেন আমি তার কাছ থেকে একটা দিন চাইয়া লইতেছি ছোট ভাবিরে মোবাইল কেন লাগবো না তাইলে আর কি ভাবি আপনি বুঝতাছেন না আমার অত কিছু বোঝনের দরকার নাই আমি একটা দিন যদি আপনারে মনের মতো কইরা না খাওয়াইতে পারি আমার সংসারের ক্ষতি হইব আপনি কি চান আমার সংসারে ক্ষতি হোক দিলেন তো একটা বেজালে ভালাইয়া আমি এমনি জরি যাও সেলিম ভাইরে ঘরে দিয়া হোক কি করি জরি আমি কি জানি কি করবেন আমি তো আপনার হাতে পায়ে ধরে কইছি থাকনের লেগে আপনি আমার কথায় রাজি হন নাই আমার কথায় রাজি হইবেন কেন আমি তো আর আপনার আপন কেউ না আপনার আপন মানুষ হইল গিয়া ভাবি ভাবির কথা কেমনে ফেলাইব তুমি কও আমি থাকুম না যাম ওমা আমি কেমনে কম আমি কনের কে দাও তুমি যদি আমার থাকতে কও তাহলে আমি থাকুম আর তুমি যদি যাইতে কও তাহলে আমি যাবো আমি ওখানে কিছুই কইতে পারব না তাই কোন লাগবো না বুঝছি কি বুঝছেন তুমি চাওই না আমি থাকি একেবারে মাইরা ফলা মুই এমনি কথা কইলি তাহলে কি তুমি চাও আমি থাকি আপনি আগে ছোট ভাবির লগে কথা কন তারপরে সিদ্ধান্ত নেন এতক্ষণ একটা কামের কথা কইছি ছোট ভাবি একটা মোবাইল কিনলি হ্যালো সেলিম কও কি অবস্থা সুরু ভাবি তোমার ভাই মোবাইল করছিল ভাইরে কি সব কয়ে দিছো তো কুমু না তার মায়ের খবর তারে না কই কেমনে পরে কোনো কিছু হলে তো তোমাকে কিছু কইব না দুষবো তো আমারে কই না কি কয় ভাই পারলে তো অহনে আয় পড়ে আমারে কইছে আইজি বিজলি রেলে আমার বাপের বাড়ি যাইতে কি কও না গিয়ে তো উপায় নাই সেলিম অবস্থা খুবই খারাপ আজ নিজের চোখে যা দেখছি
আমার তো মরে যেতে ইচ্ছা করতেছে। কবে কখন কেমনে কি এলো টের পাইলাম না কিছু। ভাবি তুমি ভুল করতেছ না তো? কি ভুল করো মামি? ওরা আপনার ভাই বোনের মতো বড় হয়েছে ছোট থেকে। কোনটা ভাই বোনের সম্পর্ক আর কোনটা কি কমু আমি আর পারতাছি না। রাখলাম সেলিম। ছোট ভাবি নাই ঘনা আল্লাহর দোহাই লাগে। সময় নাই সেলিম, অহন রাখন লাগবো। কি সিদ্ধান্ত নিলা? জামু কাহনি আর টাইম নেই, বিজলি পরীক্ষা না, ওর পড়ন লাগবো না। কিচ্ছু কর নাই আমার, যা খুশি করো গা। জানি তো আমার দুঃখের দিনে আমি কাউরে পামু না, যা কিছু করার আমার একলাই করন লাগবো। আমি কাইলে আইতেছি তোমার গোবাদি। মনে চাইলে আয়ো, মনে না চাইলে আউন লাগবো না জোর করে। এমনি কথা কও কে ছোট ভাবি? তুমি কি রঙ্গ করনের লেগে মোবাইল করছো আমারে? ভাবি আমি অক্ষণ আয় পড়ি, আমি আউনের পরে তুমি যাইও। তোমারে আইতে কইছি আমি একবারও। রাখলাম আমি। কি হইছে ছোট ভাবি? বাপের বাড়ি যাইতেছে গা। আপনি কি যাইবেন? জরুরি হইলে যান। অন্তর যায় কোনো লাভ নাই যদি ছোট ভাবিরে পামো না। হুনো মিয়া, সেলিম মিয়ার যাওন ঠেকাইছি, অহন তুমি কি করবা করো। ঠেকাইছেন তো? কইলাম তো ঠেকাইছি। এইবার আপনি নাকে সর্ষের তেল দা গুমান ভাবে, যা করার আমার সৈনিকরা করব। কি করব তোমার সৈনিকেরা? আহা ভাবি, এত কিছু জানতে চাইলে তো বিপদ। আগে ঘটনাটা ঘটাইতে দেন, আগে ঘটনাটা ঘটায় লই না। আমারে আবার বিপদে ফেলায় না কইলাম। ভাবি আমি টিঙ্কু গাদ্দারি করি, মাগার নিমো খারামি করি না, বুঝছেন কি কইছি? ভাই আমার অত কিছু বুঝনের দরকার নাই, তুমি কি করবা করো, আমার যা করণের আমি কইরা দিছি। আপনি খালি ঘন্টায় ঘন্টায় একবার কইরা মোবাইল করবেন আমারে। সেলিম আর জরিরে আজকে আমি হাতে নাতে ধরবো ভাবি। দেহুম তুমি কিরম বাপের বেটা। দেখবেন ভাবি দেখবেন, আজকাল রাইতে আপনি এমন কিছু দেখবেন যা আপনি জীবনও দেন নাই। রাখি ভাবি। রাখো। কিরে কুসুম, তোর বাপের টাকা রেখে গেছে না? রাখছে তো। তা তুই দেরি করতেছিস, জলদি লই আয় যা। আরে বারবার ঘুঘু তুমি খাইয়া যাও দান, এইবার ঘুঘু তোমার চইলা যাইবে জান। হ্যালো হ্যালো, কেডা? আমি আমি কেডা? যাইতে না যেতেই ভুলে গেছেন কেডা? কুসুম হ। আমার নাম্বার পাইলা কই? পাইছি এক জায়গা থেকে। বিজলিরে মোবাইল করে নেও নাই তো নাম্বারটা? নিলে কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে না, তোমার লগে কথা কিছু শুনলে বিজলি তো খুন হয়ে যাইব। অনর পরীক্ষা চলতেছে, আর পরীক্ষার মধ্যে আমি ওর মনে কোনো কষ্ট দিবার চাইতেছি না, আর পরীক্ষা খারাপ হইব। পরীক্ষার পরে কষ্ট দেন যাইব? না, বিজলিরে আমি কোনোদিনই কষ্ট দিতে পারবো না। দিয়ে না কইছি আমি কষ্ট দিতে? তুমি মোবাইল কেন করছো, দরকার আছে কোনো? দরকার স্যার আমি কাউরে মোবাইল করি না। সেলিম আপনার কাকা না? কইছো তো একদিন। আজ আপনার কাকা একটা বড় বিপদে পড়বো, এই খবরটা দিতেই মোবাইল করছি। পড়লে পড়বো, তোমার সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই, আমার আবার কি এর সমস্যা? মনে কষ্ট নিও না কুসুম, তোমার এই কষ্ট দেওয়ার লেগে কথাগুলো কই নাই। আমি তোমার বাবার দোকানে কর্মচারী। তুমি আমার মালিকের মাইয়া, তোমার বাবা যদি হনে তুমি আমার লেগে কি? আমি আপনার লেগে কি কোন পাগল? আমি আপনার লেগে পাগল? আপনি কেন চিন্তা করলেন আপনার মতো একটা ব্যাগ করে লেগা আমি পাগল হমু? বামুন হইয়া সান্তের দেশে হাত বাড়াইতে চান তাই না? শুনেন
আর যদি কখনো এইসব কথা আপনার মুখে শুনি লগে লগে আমার বাপেদের কইয়া দিব বুঝছেন কথাটা কি মনে থাকবো আপনার থাকবো মনে থাকলে ভালো ওই কি রে এই কোটা টাকা আনতে এতক্ষণ লাগে তোর হ্যাঁ তুমি কম দেওয়ার মানুষ না তুমি তো পারলে পুরো টাকায় মাইরা দাও পুরো চিহ্ন বলাইছে আচ্ছা কাকা এই তুমি যে মোবাইলে কথা কইতেছিলা এই জোরি কাকি আর সেলিম নামের এক ব্যাডারে হাতে নাতে ধরার কথা কথা কি সত্য ওই আমি যখন কথা কই তুই কান পাইতে কেলি গা শুনস তোর স্বভাব তো ভালো না এই স্বভাব তো ত্যাগ করতে হবে তোর আমি কান পাইতে শুনি নাই আর তুমি যে চিল্লাই চিল্লাই কথা কইছো সেই সময় আমার কানে এসে ঢুকছে মুরব্বীরা যখন কথা বলবে তোর চাচা যখন কথা বলবে কানের মধ্যে তুলো দিয়ে রাখবি ঠিক আছে হুম কাকা আরে পিছন দিকতে ডাক দিলি কে তুই জানোস না পিছনে ডাকলে অমঙ্গল হয় কাকা এই কাকি মার আরেক বেটারে যে তুমি হাতে নাতে ধরবা তোমার শরম করব না কুসুম তোর না এই সব ব্যাপারে কথা বলতে না করছি তুই বেশি শেয়ান হয়ে গেছস যে মায়ার বাপ দুই নাম্বার কাকা দুই নাম্বার হের কি শেয়ানা না হইয়া উপায় আছে বিদ্যুৎ ভাই তুমি এখানে বই রইছো আমি যে তোমারে খুঁজি কে মার দেখছি কাকার লগে মোবাইলে কথা কয় কি কয় মা আমার সামনে একটা কথাও কয় না বিশ্বাস করে তোমার আমার কত কথা যে হইতাছে আল্লাহ জানে আমার এত রেলে কি কত হইব আমি আর তুই কি করছি মা সব বুঝে ফেলাইছে তো কি বুঝছে এটাই তো বুঝলাম না তোমার আর আমার মধ্যে যে তোর আর আমার মধ্যে কি জানি না কি পিতলা কোন হাঁকা খালি আমার মুখ থেকে হন বার্তা কোন বিজলি এইসব চিন্তা মাথা থেকে ফেলাই দে কাকিমার মুখের দিকে সাউন্ড যাইতেছে আর আমরা মনে শুনলো না কি কই হুনস কি হুনু মাথা থেকে ফেলা দিতে কই না সব মাথার মধ্যে কি আছে কি ফেলামো মাথার মধ্যে কিছু নাই না নাই না থাকলেই ভালো যাই একটু ঘুরে আই অহন আবার কই ঘুরবার যাও পিঠে কুলা বাইন্দা রেডি হও কাকাই আইতাছে তোমারে ধরতে কাকা কি আমার একলা ধরবো তোরে ধরবো না বিদ্যুৎ ভাই হলো একটা কথা কইবা সত্যি কইরা কি মামলা নাকি আসলে ওঠে নাই তুমি নাকি আমার লাগা পাগল হইয়া মামলা ওঠে নাই কথা কই এই বাড়িতে আইছো কি কয় আমি কি পাগল এটা পাগলি লাগা পাগল হমু বিদ্যুৎ ভাই মামলা কি আসলে ওঠে নাই সত্যি কইরা কও না উঠছে না অনার কোনো মামলা নাই কুসুমের বাবা নগদ 5000 টাকা দিয়ে রশিদের বাবা থেকে মামলা তুলে নিছে আবার কুসুমের নাম মুখে লয় না করছি না আমি আরে সত্য কথা কওনে লেগে তো পাগল করে ফেলাইতাছস সত্য কথার কইতে গেলে তোর নামটা মুখে লওয়ান লাগবো ওর নাম না লয় সত্য কথার কেন দেখো মামলা যদি সত্য সত্যি উঠে থাকে কাকায় বাড়ি তাহে নাকি কাকা কি বাড়ির বাইরে থাকো না মানুষ তোরে এটা সত্য কথা কমু কি কাউরে কবি না তো না কাউরে কমু না কম কাকায় নতুন একটা মেয়ে লবি পিরিত করতেছে তো
তোবা 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 কও কি কার লগে পিরিত করতেছে এইডা কইতে গেলে তো ওই মাইয়ার নাম মুখে লওয়ান লাগবো ওই মাইয়ার নাম মুখে না লয় কও ওই মাইয়ার নাম মুখে লওয়া সারা তো কথা কোন যায় এইডা কেমনে সম্ভব আচ্ছা নামটা বদলায় কও মনে করো ওই মাইয়ার নাম ব্যাং ব্যাংয়ের নাম মুখে লয় কও দূর ব্যাং কোনো মাইয়ার নাম হইল না এত সুন্দর একটা মাইয়া খুব সুন্দর রে মাইয়া খুব সুন্দর একবার চোখ গেলে আর চোখ ফেরানো যায় না তুমি আর কোনোদিন ওই মাইয়ার ধারে কাছে যাইবা না আরে ওই মাইয়ার ধারে কাছে যাওয়ার সোজা নেই ওই মাইয়ার বাপ তো একজন মহাজন বহুত টাকার মালিক ওর বাবা বহুত পোলর লেগে পাগল মাইয়া এমন কঠিন কেউ ওর ধারে কাছে ভিড় বাড়ি পারে না খালি তোমারে ভিড় বাড় দেয় আমি কইছি আমারে ভিড় বাড় দেয় ভিড় বাড় না দিলে তোমারে রান্না বেড়া খাওয়ায় বিছনা বুসনা গুছাই দেয় থাকুনের লেখা তুই গুলাম আসল কথাটাই হুনতাছস না আমার কাছে আসল কথা একটাই তুমি আর ওই মাইয়ার ধারে কাছে যাইবা না ঠিক আছে যাবো না অহন কম মামলা কি সত্য সত্যই উঠছে তাহলে কাকার বাড়িতে হয় না কখনো ছোট কাকা যে বন্ধুর বাড়িতে উঠছে মিজান কাকু মিজান কাকুর ছোট বোন হইতেছে কুসুমের ওই ব্যাঙের আপন কাকি ছোট কাকা ওই ব্যাঙের আপন কাকি লগে পিরিত করে তোবা তোবা আমাগো কাকা একটা বিয়াইতে মায়ের লগে পিরিত করে খবরদার ভুলো এই কথা কাউরে কবি না আমার আর তোমার লয়ে কিছু কইলে আমি ঠিকই জবাব দিই ছাড়তাম না বিজলি মুখ দিয়ে একটা কথাও বার করবি না কাকার লয়ে কে কমু নাকি আমি তো অহনি কমু মারে গিয়া খুব খারাপ হইব বিজলি অবিজলি তোর পরীক্ষা কেমন হইছে ভালো হইছে জেঠিমা খুব ভালো হইছে একটা নাম্বারও সাইরে আসছ না তো একটা নম্বরও সাইরে আহি নাই ব্যাকটি প্রশ্নের উত্তর দিছি ভালো ভালো খুব ভালো আমার বিদ্যুতে যে কি করব হাল্লাই জানি মাথা কইলাম খুব ভালো কিন্তু লেহা পড়ায় কোনো মনই নেই হারামো মন নাই পড়ায় যদি খালি মনটা থাকতো না তাহলে জজ ব্যারিস্টার হইয়া যেত অন্ত আবার চাকরিত লাগছে চাকরি করবার গেলে তো পড়ালেখা হইবই না চাকরি না করে কোনো উপায় আছে ক তোর জেঠু কিছু করে তোর বাপ আর সেলিমের উপর কতদিন চলন যায় আল্লাহ আমার শরম দিছে না আমার শরম করে না অহন আমার পোলা চাকরি করে দুইটা টাকা হাত খরচ দেয় আমার তো ভালোই লাগে এই যে এত বড় একটা মামলা কেন সামাল দিছে বাপ ছাড়া এটা সামাল দেওয়া সম্ভব ছিল ক বিদ্যুতে সামাল দিছে কেমনে পারছে চাকরি করে দেখেই তো পারছে ও জেঠিমা মামলা যদি না থাকে কাকা এখন বাড়িতে হয় নাকি অন পলা রয়েছে কে বন্ধুর বাড়ি এইটা তো তুই ভালো কথা মনে করছস বিদ্যুতে আইয়া পড়ছে সেলি মোহন আয়ের নাকি বিদ্যুৎ ভাই কয় কি কি কয় বিদ্যুতে ওইটা আমি কইতে পারুম না আমার কইতে মানা করছে আমি কইছি শুনলে আমার মাইরেই ফেলে ওই সেমরি ব্যাকতেল কোহনকার আমি কি বিদ্যুতে যে কমু যে আমার এই কথা বিজলি কইছে হ্যাঁ জীবনেও কমু না তুই তো জেঠুমারে চিনস না আমি এক কথার মানুষ না হুম কি কইছে বিদ্যুতে সেলিম এখনো আহে না কেন তুমি যে গাও বিদ্যুৎ বাইরে আমি কইতে পারুম না ওই তুই বিদ্যুতে চিনস না আমার মতো গাউরা হইছে তো এক নম্বরে গাউরা অহন যদি আমি জিগাই কই বই না আমারে হই কনা কি কইছে আমি পারুমি না কইতে জেঠিমা আমার মাইরা ফালাইবো আইছে আমি তোর কি মাথা খারাপ হইছে আমি থাকতে বিদ্যুৎ তোরে মারবো কনা কি হইছে ক থাক না ভাবি ও কইতে চাইতেছে না তারপরে জোর করে ওর কাছ থেকে কথাটা হুনুন লাগবে আপনার হাত ছাড়েন বুঝলি তুই ঘরে যা রাবেয়া তুমি আমার লগে এমন করে কথা কইলা কেন কেমনে কথা কইছি আমি খারাপ কিছু কইছি আমার তো মনে হয় না আমি আপনারা খারাপ কিছু কইছি তুমি কি এমন করে কথা কনি আমার লগে বহুত বছর তো আমরা একলগে আছি আজকে পয়লা শুনতেছি নাকি তোমার কথা কি রাবে আর কথা কনা কেন আমি যে তোমার একটা কথা জিজ্ঞাসাইতেছি উত্তর দাও না কেন বিজলি একটা কথা আপনারা কইতে চাইতেছে না হাজার বার না করতেছে তারপরে জোর করে ওর কাছ থেকে কথাটা হুনুন লাগবে আপনার কেন ভাবি আমি কি এই বাড়িতে নতুন এলাম নাকি হ্যাঁ যার মুখ দিয়ে কোনো কথাই বাইরে না
আজকে তার মুখ দিয়ে নতুন করে কথা বসতে? ওরা বিয়া এতদিন চুপ করে আসিয়া কেন? ব্যাকের সাজে থাকার তো কোনো দরকার আসিল না রাবেয়া। ভাবি কথাবার্তা ঠিক করে কইন, সবসময় আমার মায়ের সামনে আমার ছোট করে কথা কইবেন। আমি সহ্য করলে কইলাম, আমার মাইয়া সহ্য করবো না। যার যার সম্মান তার তার বাসায় চলাই ভালো মনে হয়। মা তুমি ঘরে হতো? এই তেহনে বই রেসিসকে, তোর আমি ঘরে যেতে কইছি না, যা ঘরে যা। কি রে বইন, তোর মায় মনে হয় তোর জেঠিমার কথার জবাব দিল? তুমি ব্যাগ গুছাইছো কেন দাদি, যাইবা কোন হনে? তোর মায় গুছাইতে কইলে গুছাইছি, তোর জেঠিমা মনে চুপ সাইয়া গেল? তোর মার কথার লগে পাইরে উঠলো না তোর জেঠিমা? আমিও তো ব্যাকুল হয়ে গেছি দাদি, মায় তো কোনোদিন এমনি কথা কয় নাই জেঠিমার লগে। বহুত সহ্য করছে, আর কত, আল্লাহ তোর মার মুখ খুলাইছে, আমি খুব খুশি হয়েছি, আমার খুব ভালো লাগছে। এতদিন রাও করলো না, আজ হঠাৎ চিতা গেল, দরকার ছিল দাদি। এককারি ঠিক কাম করছে, উচিত কাম করছে তোর মা। দাদি এই কাম কেটা করলো? আমার বইপত্র বান্না কে কেটা বানলো এডি? আমি বানছি, আমি কাপড় চোপড় গুছাই নে সব। কেন? তোর মামুক বাড়ি যাবো। আমার পরীক্ষা? পরীক্ষা মামুক বাড়ি যেয়ে দিবি, কোনো অসুবিধা? কোনো কথা নাই, বার্তা নাই, আজকা মামুক বাড়ি যাবো কেন? পরীক্ষার সময় কি নড়াচড়া করেনি? আর নতুন জায়গা গিয়া যদি আমার পড়া না হয়? পড়বার মন চাইলে নতুন জায়গা পুরান জায়গা হগল জায়গায় পড়ন যায়, আর পড়বার মন না চাইলে কোনো হানে পড়ন যায় না। যা কাপড় চাপড় সব গুছাই নে। তুমি না থাকলে সংসার চলবো? দাদির রাইন্দা খাইব কেডা? তোর দাদিও আমার লগে যাইতেছে। মা আমি এই বাড়ির থেকে পরীক্ষা দিব। তোর বাবারে মোবাইল ধরাই দে। তোর বাবারে কো? বাবার মোবাইল করো না। পরীক্ষার মধ্যে মামুগো বাড়ি কেন যাইতেছ মা? জবাবটা আমার চেয়ে তুই ভালো জানোস। কথা কি মিথ্যা কইলাম? ও বোন তুমি সব গুছাই এলো, মেলা দিন কোনো হানে যাই না, কয়টা দিন তোমার মামুগো বাড়ি থাকিয়াম? আবার কই যাস, কইলাম না কাপড় চোপড় গুছাইতে? হাত মুখ ধুই আহি আগে, আধো হাতে কাপড় ধরুমি। আচ্ছা যা। আমি কি তোর কোনো খারাপ কথা কইছি? তাহলে তোর মা আমার লগে এমন করে কথা কইল কেন? মার মাথা তো পুরাই খারাপ হয়ে গেছে জেঠি। তোর মার মাথা ঠিক আছিল কবে? তোর মার মাথা তো সারা জীবন ধরেই খারাপ। অন্য মাথা খারাপ মানুষরা চিল্লা পাল্লা করে, তোর মা চিল্লায় না, তোর মা হইতেছে গিয়ে ব্যান্দা পাগল। তোর বাপ বিদেশে গিয়ে পড়ে রয়েছে কেন? আর মানুষ বিদেশে যায় না, তারা তো আওয়াজ যাওয়ার মধ্যে থাকে, তোর বাপ আয় না কেন? তোর মায়ের জন্য। মনে করিস না আবার যে আমি কথা বানায় কইতেছি, তোর বাপ আমার দেওয়ার লাগে, তার মনের কথা কাউরে কইতে পারতো না দেখা, আমারে কইতো, এর লেগেই আমি জানি। তোর মার মাথায় সিট আছে সিট, এই লেগে তো তোর বাপ তোর মায়ের পছন্দ করে না। আমি তো আগে কোনোদিন মার মাথায় সিট দেখি নাই, আজকাই পয়লা দেখলাম। কি কি করছে তোর মাই, কি সিট দেখছোস? আমার পরীক্ষা চলতেছে না কও জেঠিমা, পরীক্ষার মধ্যে কেউ বেড়াইতে যায়? কেরা বেড়াইতে যেতেছে? মামুকু বাড়ি যাইতেছি তো আমরা, ঘরে ঢুকা দিয়ে মায়ের সব গুছায় ফেলাইছে, আমার বই খাতা সব বান্দা। হঠাৎ করে তোর মা বাপের বাড়ি যাওয়ার তাল তুললো কেন? বাপের বাড়ি যাইতে মন চাইলে যাইব, অসুবিধা তো নাই, মানুষের বাপের বাড়ি যাইতে মন চায় না, কিন্তু অহন কি বাপের বাড়ি যাওয়ানোর টাইম? পরীক্ষা চলতেছে না, আমার পরীক্ষার সময় কি কেউ নরণ চরণ করে? মামু বাড়ি গিয়া যদি আমার পড়ালেখা না হয়, আমার সারা জীবনের পড়ালেখার কোনো মূল্য থাকবো? পড়ালেখার মর্ম তোর মায় বুঝে? তুমি একটু জেঠুরি বুঝায় কও না, মার একটু বুঝায় কইতে। শুনবো তোর মায় কেমনে কথা কইলো হুনুষ্ঠে নিজের কানে? তারপর একটু জেঠুরি বুঝায় কইতে কও, জেঠু ছাড়া তো আর কোনো ফিরানের মানুষ নাই, শুনলে একমাত্র জেঠুর কথাই শুনবো মায়।
লাগে দুনিয়ার পুরুষ মানুষরা এখন কাজ কামে দৌড়াইতেছে আর এই বেটা এনে পড়ে পড়ে নাক ডাকতেছে কেমনে নাক ডাকে এটা মানুষ না গন্ডার এমন অসহ্য বেটা আমি আমার জিন্দগিতে দেখি নাই বিদ্যুতের বাপ হা বিদ্যুতের বাপ তুই আমার তোমার আল্লাহর দোকানে এত ভালোবাসা কেউ আমার দেয় নাই এত প্রেম আমি কারো কাছে পাই না লালি লাইলি লাইলি কেটা ঘুমের মধ্যে লাইলি লাইলি করতেছে কেন বিদ্যুৎ বাপ বিদ্যুৎ বাপ আমার ডাকে না আবার ডাকে কোনো লাভ নাই আমি সেতারা বেগমের কাছে যাবো না সেতারা বেগম খালি আমার খালি দমক রূপ রাখে গাইলেনের সময় এমন কোনো গালি নাই যায় দেয় না আমি যে আর স্বামী স্বামীর পায়ে নিচে যে ব্যস্ত আর মনেই থাকে না সতল্লা মা জানে সতল্লা পোলার লোকে খারাপ ব্যবহার করে সেতারা আমার লোকে এমনই খারাপ ব্যবহার করে আমি সেতারার স্বামী না আমি সেতারার সতল্লা পোলা লাইলি না তোরে আমি লাইলির কাছে পাঠাইতেছি ই তোর বেটা ওই বদমাশি কর লাইলি তোমার বাসা সেতারা তুই কে আমার আমাকে আমাকে বোবাই ধরছিল একটা কাম দিব সেই কামটা তোর করণ লাগবে কেমনে করবি জানি না কিন্তু কামটা তোর করণই লাগবে আরে আমি তো তোমার হুকুমের গোলাম কি করণ লাগবে খালি কও না রাবেয়ার ঘর থেকে সোনা দানা কিছু সরাই লাগবে ও আল্লাহ গো আল্লাহ তোরে কেমনে ডাকলে তুমি আমার কথা শুনবা আমি তো আর পারতেছি না আল্লাহ ওই তোর বেটা ওই আমি কি তোর কোনো ক্ষতি করছি হ্যাঁ আমি তোর আপনা বউ লাগি না তুই কবে ভালো হবি কদি আমারে কবে ভালো হবি হারা জনম দেখছি মায় পুত্রে ভালো হইতে কয় বাবা আবার পুত্রে ভালো হইতে কয় এই প্রথম দেখলাম বউ স্বামীর কাছে বালানোর কথা আরে কি কপাল নিয়ে জন্মগ্রহণ করছি আমি কত ভালো বউ আমার আমি খুব লাকি আমি আইছিলাম একটা জরুরি কথা কইতে কিন্তু তোর খাস্তুতের কারণে সেই কথাটা কইতেই পারলাম না ওয়াল্লাহ এটা কি কও জরুরি কথা বাদ দে আজারের কথা কই ফালতু কথা কই তুমি সময় নষ্ট করতেছো কেন কি জরুরি কথা তাড়াতাড়ি কত রাবিয়া স্যার দেখাইয়া মাইয়ারে লইয়া বাপের বাড়ি যাইতেছে কা কি গল্লি বাড়ি মানে এই কথা কইতে কি আলাজি বলে গুল করছে গল্লি বাড়ি রাবিয়ার বাপের বাড়ি রাবিয়া কই লইলো এটা বড় মানে নেবো নাকি আচ্ছা কি জরুরি কথা আমার কত রাবিয়ার বাপের বাড়ি যাইবো এতে আমার কোনো আপত্তি নাই আমি আপত্তি করনের কেডা কিন্তু মাইয়ের পরীক্ষার 12টা বাজাইয়া পরীক্ষার মধ্যে মামুগা বাড়িতে লইয়া যাইবো এটা কেমন কথা হুম ও বিজদের মা হইতে পারে কিন্তু বিজি তো এই পরিবারের মাইয়া না হ্যাঁ ওর পরীক্ষার 12টা বাজানোর অধিকার রাবিয়ার কেরা দিছে কেউ দেয় নাই এই অধিকার খালি একজনের আছে একজনের আছে লেখাপড়ার 12টা বাজানোর অধিকার কার আছে ও পড়ালেখা পড়ালেখা নষ্ট করার অধিকার আল্লাহ কাউরে দেয় নাই একদম সালু ঢেলিতাম না রাবিয়া যাইবোগা হই না 20 দিন মাথা তো আকাশ ভাঙ্গিয়া পড়তে 20 দিন আমার কাছে আইয়া কয় জেঠিমা মা তোমার উপর রাগ কইরা বাপের বাড়ি যাইতেছে গা আমার পরীক্ষার কি হইব তুমি যেমনে পারো মারে ঠেকাও রাবিয়া তো আমার কথা শুনতো না যদি শুনে তোমার কথাই শুনবো যাও যাইয়া রাবের একটু ঠেকাও আমি হইলাম একটা অকর্মা আমার কথা আমার বই শুনো না রাবিয়া শুনবো কি কইলে তুমি আমি তোমার কথা শুনি না কবে শুনছো সে তারা আমার কোন কথাটা তুমি শুনছো বেশি লাগতো না খালি একটা কও একটা কইলে আমি খুবই খুশি হব তুমি কি রাবিয়ারে আটকাইবা নাকি বইয়া বইয়া পেশাল পারবা হুম অবশ্যই পেশাল পারুম না রাবিয়া কি এমন হয়ে গেছে এটা কি মগর বললো নাকি কইলে হইব যে বাপের বাড়ি যাবো গা হুম কেমন লাগে হপাই দেখা গেলাম লিচু তলায় এর মধ্যে কই গেল গা একটু কইও যেতে পারুম না
মা তুমি তুই না হাত মুখ ধোনের কথা কয়ে বাইরিলি এদিকে আইসস কেন এমনি আইছি তুই আমার পেটে ধরছস না আমি তোরে পেটে ধরছি কিরে চুপ করে রইলি কেন কি কমু পুষ্কুনি কি এদিকে নেই না তাহলে একদিকে কারে খোঁজ বাড়াইছস বিদ্যুৎ বাইরে কেন অহন বিদ্যুতের খোঁজতাছস কেন মামু গো বাড়ি যাইতাছি কোয়ে যাবো না বিদ্যুৎ বাইরে যা পুষ্কুনি দিকে হাত মুখ ধুয়ে মামুগুবাদ গেলি তো তোর ভালো পড়ালে হইব আঙ্গু বাড়ির ভিতর তো 100টা গেঞ্জাম একবার তোর দাদি ডাকবো এক গ্লাস পানি লয়ে আরে একবার তোর জেডি ডাকবো কতটি কাপড় দিয়ে দিরে 100টা গেঞ্জাম না তার সব তোর মামুগুবাদ গেলে কেউ তোর ডিস্টার্ব করতো না পড়বি আর পড়বি মামুগো বাড়ি গেলে আমার পড়া হইব না জেঠু আমার পরীক্ষার সর্বনাশ হয়ে যাইব তুমি মারে কই এই জাউন্ডা ক্যান্সেল করে দাও না আমি মামুগো বাড়ি যাইতাম না আরে পাগল এই কথা কি তোর মারে আমি কইতে পারো তোর মায় কত বছর পর হ্যার বাপের বাড়ি যাইতেছে একবার চিন্তা করে দেখছ মারে কি আমি যাইতে না করতাছি আমার পরীক্ষার পরে যাইব অসুবিধা কি না রে মা তোর মারে আমি এই কথা কইতে পারতাম না ফোন তোর মায় যদি হ্যার বাপের বাড়ি যায় পৌঁছায় তোর জেডির মাথায় তো আকাশ ভেঙে পড়ব কে তার বাতরাইন দেখাইব কে তার কাপড় চোপড় দিয়ে দিব এতদিন তো রাবেয়ার মর্ম বোঝে নাই অনটি কি বুঝবো আমি তো মনে করি কি জানো রাবেয়া সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে আমার ভালো লাগছে ও তুমি জেঠি মানে শিক্ষা দানের লেগে এই কাম করতাছো আমি জেঠি মানে কমুতো গিয়া আছে রে তুই তোর জেঠি মানে চিনস না এটা কি কস তুই তোর জেঠি মানে যদি হনে আমার মাথার চুল একটা একটা করে ছিঁত না বুঝছি আমার মামুক বাড়ি যাওনি লাগবো তুমি তোমার মোবাইল দিয়ে বিদ্যুৎ বাইরে একটা কল করো বিদ্যুৎরে কল করতে কি করতে বিদ্যুৎ ভাইয়ের কাছে আমার একটা বই আছে মামুক বাড়ি যদি যাই ওটা নেওয়ান লাগবো না বিদ্যুৎ পরে কলেজে তুই আসত মেট্রিকে আর মেট্রিকের বইতে কি করে মেট্রিকের বই না তো ইংরেজি গ্রামার বই বিদ্যুৎ ভাইয়ের ওটা লয়ে যাম ও বাবা কও এ বিদ্যুৎ তুই কই রে কেন বাবা গেরামেই তাড়াতাড়ি বাইতাই বিজলির লয়ে বিজলির মা মামুগো বাই যাইব তোর কাছে পেলে ওর বই আছে বইতে থাকি লিখে আমি বুঝাই কইতেছি আমার কাছে দাও শর্টকাটে শেষ কর মোবাইলে 22টি আছে বিদ্যুৎ ভাই তোমার ওই বইটা আমার লাগবো মায়ে আমার লয়ে মামুগো বাড়ি যাইতেছে গা পরীক্ষা মামুগো বাড়ি থাকিই দিমু তুমি তাড়াতাড়ি আয় পড়ো হঠাৎ করে কাকিমা তোর এনে মামুগো বাড়ি যাইতেছে কেন আমি কিছুই জানি না তুমি আইয়া জিগাও তোমার কাকিমারে ভাই কইলে মান বর তুমি অক্ষ নাই বা আমি তখন মেলা দূরে আয়া পড়ছি আইতে এক দেড় ঘন্টা সময় লাগবো এইটা কি কও মায় যেই তোরজোর লাগাইছে আর আধ ঘন্টাও তো থাকবো না মনে হয় কেন যাইতেছে কবি তো তুমি বুঝো না তোর আর আমার লেগা হ এইটা কোনো কথা তুই কেন পাগলামি করবা গেলি আরে শেষ হচ্ছে নি জেঠু মোবাইল চাইতাছে তুমি তাড়াতাড়ি আহো বইটা তোমার লাগবো হগল বই তো আমার টেবিলের উপরেই আছে লয়ে যা আমি কি কি তুমি অক্ষুনি আইবা অক্ষুনি আই আমার বই দিবা তোর তো বই দরকার আমারে আইতে কইতে সুস্কে আমি কি কইছি আমার কি তুমি আইবা না হন না আমি আমু না
ঠিক আছে, আইও না। কি রে, আইতো না? না। তাহলে তোর বউয়ের কি হইব? আমার পরীক্ষা নিয়ে কেউ চিন্তা করে? কেউ করে না, না করুক। দেখছি তুমি কেন লাভ কি হইল, দুইটি আছে, ব্যাগটা খেলিস। রাবে তুমি এখানে, আমি তো তোমার খুঁজছে খুঁজছে শেষ, পুকুর কাটে গেছিলাম তো। জান ভাই, কোনো দরকার? আরে তুমি যে বাপের বাড়ি যাইতেছো এই কথা তো সেতার আর হইন না, মনে করেছে পালপিটেশন বেড়ে গেছে গা, ওর মাথে তো আসমান ভেঙে পড়ছে। কপালে হাত দিয়ে দেখি 117 ডিগ্রি জ্বর। সত্যি সত্যি যদি তুমি যাও গা, ঠাস ঠুস করে হাট ফেল করে মরে যাবো তো। তো আমি একটা কথা কই, এতদিনে তুমি একটা সঠিক সিদ্ধান্ত নিছো, আমার খুব ভালো লাগছে। মেলা দিন তো যাই নাই, এখানে বিজলির পড়াও হইতেছে না। আরে না না, যাইবা না কেন, 100 বার যাইবা, 1000 বার যাইবা, আমার লোক বিজলির পুষ্কুনি পাড়া দেওয়া হয়েছে তো। হ্যাঁ দিই, সেতারা বেগমের সুরে সুর মিলে কথা কয়, আমি আরো পরিষ্কার করে দিছি তো, রাবেয়া এতদিন একটা সঠিক সিদ্ধান্ত নিছে। ভাইজান, আমি কইলাম ভাবির লগে গোসা করে এই সিদ্ধান্ত নিয়ে নেই। আরে পাগল, গোসা করে নিলে অসুবিধা কি? সেতারা কারণে অকারণে গোসা করে 1000 বার, আর তুমি একবার গোসা করবা, সমস্যা কি? আমি তো মনে করি যে মানুষটার গোসা নাই, হ্যাঁ তো মানুষই না। আমি গোসা করে যাইতেছি না, বিশ্বাস করেন ভাইজান। আরে রাবেয়া, তুমি বাপের বাড়ি যাইতেছো শুনে তো আমি বহুত খুশি হয়েছি। ওই তো তোমার গাধার মতো খাটায় হারে জীবন জমিদারি করলো, এইবার টের পাইব, একবার রাইন দেখেছে কোনোদিন? আমি খালি চিন্তা করতেছি আমার মার কথা, ওই তোমার মারে খাটায় মারব। আমারে তো আমি লগে করে লয়ে যাইতেছি ভাই। হ্যাঁ, ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। রাবেয়া, তুমি এতদিন একটা খেল খেলছো রাবেয়া, আমার খুবই ভালো লাগছে রাবেয়া। মায় যদি তোমার লগে তোমার বাপের বাড়ি যায়, আমি যে কি খুশি হমু। এমনও হইতে পারে সে তারা তোমার বাইর গিয়ে তোমার পা ধরে কামবো, তখন কিন্তু তুমি তোমার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়বে না। আমি কি কিছু বুঝতে পারতেছো ভাইজান? আমি জানি আমি না থাকলে আপনার কষ্ট হইব। আর দূর, তুমি আমার আর বিদ্যুৎ নিয়া কোনো চিন্তাই করো না, আমি তো জানি তুমি এই বাইর থেকে যাওনের লগে লগে সে তারা চাইবো আমার দিয়ে হগল কাম করাইতে, কিন্তু পারবো না তো। হ্যাঁ যে জমিদারের বেডি, আর তো ঘুমের থেকে উঠতেই মনে করছো খবর আছে, 12টা বাজালে বতো, তার আগেই তো আমি বাজারে যাবো গা। বিদ্যুৎ রে এমন একটা ছোটোখাটো ট্রেনিং আমি দিব, সকালে উঠতে যেতে ওর মারে হয় নাস্তার লিখে পাগল করে ফেলায়, পোলারে নাস্তা না খাওয়া পারবো সে তারায়? পারবো না তো। নাস্তা যখন হইব বিদ্যুৎ আমার জায়গা মতন নাস্তা দিয়ে আসবো, এই একই ট্রেনিং চলবে দুপুরে এবং রাত্রে।